সো আজকে আমাদের ডে ফাইভ টেকনিক্যালি ডে সিক্স বাট অ্যাকচুয়ালি ডে ফাইভ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাপ্লিকেশনের রিলায়াবিলিটি রিলায়াবিলিটি নিয়ে ইন্ডেপতে অনেক দূর যাওয়া যায় এগেইন আমরা হচ্ছে যে একটা কোর কনসেপ্ট বিল্ড করব আইডিয়া নিয়ে কাজ করব কারণ সব কিছু শিখলেও মাথায় থাকবে না তাই কমন যে বিষয়বস্তুগুলো আমাদের রয়েছে রিলায়াবিলিটি সম্পর্কিত সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা একটু আহ বোঝার চেষ্টা করব এবং রেগুলার বেসিসে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা বানাই সেখানেও যেন এই কনসেপ্টগুলো হালকা পাতলা ব্যবহার করতে পারি সব পসিবল না কিছু কিছু কনসেপ্ট কনসেপ্ট যেন ব্যবহার করতে পারি সেই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করব। এবং মোটামুটি একটা ভালো লেভেলের নলেজ নেওয়ার চেষ্টা করব দিস ইজ এ নিউ কনসেপ্ট এই মুহূর্তে আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স খুবই ভালো ওকে আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স খুবই ভালো এবং আমাদের অ্যাপ্লিকেশন মাইক্রো সার্ভিস আর্কিটেকচার সবকিছু ঠিকঠাক আছে কিন্তু সাইট যদি রিলায়েবল না হয় তাহলে এই সব কিছুর কোনো ভ্যালু নেই তো এই আজকে আমাদের কাজ হচ্ছে সাইট বা সিস্টেম অ্যাকচুয়ালি নট সাইট হোল সিস্টেম সিস্টেমটাকে রিলায়েবল ভাবে তৈরি করা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে ফেইল হওয়ার চান্সটা বেশি কেন ডিস্ট্রিবিউটেড সিস্টেমে ফেল হওয়ার চান্সটা বেশি তার কারণ হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে অনেক বেশি কম্পোনেন্ট যত বেশি কম্পোনেন্ট তত বেশি ফেল ফেল হওয়ার সম্ভাবনা এখন যদি আমার শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল সার্ভার থাকে তাহলে ফেল হওয়ার সম্ভাবনা ওই সার্ভার না হয় ওই অ্যাপ্লিকেশন না হয় একটা ডেটাবেজ এই তো এর বাইরে কিছু নাই যখন আমি একটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার তৈরি করছি যখন আমি ডিস্ট্রিবিউটেড নিয়ে কাজ করছি প্রত্যেকটা সার্ভিসের জন্য সার্ভার আছে মাল্টিপল সার্ভার আছে ডেটাবেজ আছে মাল্টিপল ডেটাবেজ আছে লোড ব্যালেন্সার আছে এপিআই গেটওয়ে আছে ছোট 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 অনেক কম্পোনেন্টস ভিন্ন ভিন্ন জায়গায় এমনটাও না যে সবগুলো একটা জায়গায় রয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে পারে সবকিছু এবং সবকিছু ভিন্ন ভিন্ন জায়গায় থেকে কানেক্টেড হয়ে একটা সলিউশন তৈরি করছে আমাদের প্রবলেমের সলিউশন তৈরি করছে একটা সিস্টেম আকারে কাজ করছে তো যেহেতু এত 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 কম্পোনেন্ট সেহেতু মিস্টেক হবার চান্স খুবই স্বাভাবিক তাই না ভুল হবার চান্স খুবই স্বাভাবিক ফেল্ড হওয়ার চান্স খুবই স্বাভাবিক যে কোনো কিছু ফেল করতে পারে এখন এটা হার্ড হার্ডওয়্যার ফেল হতে পারে নেটওয়ার্ক ফেল হইতে পারে আপনার অ্যাপ্লিকেশনের কোডে ফেল হইতে পারে মেমোরি ফেল হয়ে যাইতে পারে বাইরে থেকে অ্যাটাক আসতে পারে হোয়াট যাই হোক না কেন যে কোনো কারণে যে কোনো সিস্টেম ফেল হইতে পারে আর ডিস্ট্রিবিউটেড সিস্টেমে ফেল হওয়ার সুযোগটা অনেক বেশি তাই ডিস্ট্রিবিউটেড সিস্টেম বানানোর অর্থ হচ্ছে আমাকে এক্সট্রা করে মাথার ভেতরে ভিন্ন ভিন্ন পেইন ইনজেক্ট করা ওকে মানে এটা যদি একটা সিম্পল সার্ভিস হতো কোনো প্রবলেম ছিল না কিন্তু যেহেতু ডিস্ট্রিবিউটেড হয়েছে আমি জোর করে এক্সট্রা করে অনেক প্রবলেম আমার মধ্যে নিয়ে আসছি এবং এই জন্যই বারবার বলে যে একদম ছোট টিমের জন্য এরকম ডিস্ট্রিবিউটেড সিস্টেম না বানানোই ভালো মাইক্রো সার্ভিস না বানানোই ভালো বড় কোম্পানি বড় টিম তারা হচ্ছে এটা করবে কারণ প্রচুর হেরেক থাকে আচ্ছা এখন ফেলিয়ার ক্যান বি পার্সিয়াল ফেইলিয়ার ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট পার্শিয়াল ফেইলার মিনস হইতে পারে যে আমার ছোট্ট একটা নেটওয়ার্ক ফেল হয়ে গেল তাই না পার্সিয়াল ফেইলার খুবই কমন একটা বিষয় ইন্ডিপেন্ডেন্ট ফেলারটা আগে যদি বোঝা যায় ইন্ডিপেন্ডেন্ট ফেলার কিন্তু খুব সহজ ইন্ডিপেন্ডেন্ট ফেলার মানে হচ্ছে যে ভাই পুরো জিনিসটাই ফেল করে গেছে ওখানে আর কিছু বলার নাই পুরো জিনিসটাই ফেল করে গেছে আর নেটওয়ার্ক ফেলিয়ার বা হচ্ছে যে আপনার মেশিনের কোন একটা ইন্ডিভিজুয়াল ডিস্ক এগুলো ফেল দেখা আপনি বিরাট বড় ডেটা সেন্টার বসাইছেন এই ডেটা সেন্টার গুলোতে কিন্তু সেগুলোকে আবার রিপ্লেস করতে হয় তো এখন এমন যদি ঘটে যে আপনার যেই হার্ড ডিস্কে ডেটাগুলো গুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে আপনি জানেন না যে আসলে কোন হার্ড ডিস্কে কি রয়েছে আপনার এরকম হার্ড ডিস্ক শত শত রয়েছে হ্যাঁ তো আপনি আসলে জানেন না যে কোন হার্ড ডিস্কে কি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হার্ড ডিস্কে ডেটা রয়েছে সেটাই আপনার ফেল হয়ে যেতে পারে বলেছে পার্সিয়াল ফেইলার তো তখন আপনি কি করবেন সফটওয়্যারের বিভিন্ন ফেইলার হতে পারে ডেটা সেন্টারের ডিজাস্টার হতে পারে অপারেশন জনিত ফেলার হতে পারে ডিপ্লয়মেন্ট করতে যে ফেল হইছে কনফিগারেশন করতে যায় ফেল হইছে বা লোড রিলেটেড কোনো ফেল হইছে এক্সটারনাল সার্ভিসে ফেল হইছে ভিন্ন ভিন্ন জায়গা রয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে আসলে ফেল হইতে পারে তো যে কোনো ভাবে যে কোনো জায়গায় কিন্তু ফেইলার আসতে পারে তাই না তো এই ফেইলটাকেই আসলে কেমন ডিজাইন করতে হয় সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা ফেইলার্স ইন লার্জ স্কেল সিস্টেম শুধু ফেইলার আসবে না ফেইলার আসলে কিভাবে কাজ করতে হবে কি করতে হবে না হবে একটু ফেইলারের সংজ্ঞা বা ক্যারেক্টারিস্টিক্স গুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক ওকে সো লার্জ স্কেল সিস্টেমস আর টিপিক্যালি ডিস্ট্রিবিউটেড সিস্টেম নট নেসেসারিলি যে সমস্ত লার্জ স্কেল সিস্টেমই আসলে ডিস্ট্রিবিউটেড হবে এমন অনেক সিস্টেম আছে যেগুলো ডিস্ট্রিবিউটেড না কিন্তু মোস্ট অব দ্য কেস যেসব সিস্টেম সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি যেসব সিস্টেমগুলো আমরা রেগুলার ব্যবহার করি তার বেশিরভাগ সিস্টেমই হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিস্ট্রিবিউটেড সিস্টেমস আর কম্পোজ অফ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট দ্যাট কমিউনিকেট অ্যান্ড কোর্ডিনেট টু অ্যাচিভ এ কমন গোল যেটা একটু আগে আমি ব্যাখ্যা করলাম এরকম একটা সার্ভিস আপনি কল্পনা করতে পারেন জাস্ট একটা র্যান্ডম ইমেজ গুগল থেকে নিয়ে বসাই দিছি বাট অ্যাকচুয়াল যখন আপনি একটা সিস্টেম ডিজাইন করবেন দেখতে কাইন্ড অফ এরকমই লাগবে তো সেই জায়গা থেকে অনেক অনেক কম্পোনেন্ট আছে যে কমন কম্পোনেন্টগুলোর গুলোর ভেতরে কিছু প্রবলেম আসতে পারে এখন লার্জ নাম্বার অফ সিস্টেমের কি সমস্যা মানে বড় সিস্টেমের সমস্যা কি লার্জ নাম্বার অফ কম্পোনেন্টস দেয়ার আর ম্যানি ডিফারেন্ট কম্পোনেন্টস দ্যাট মেক আপ দ্য ইন্টার সিস্টেম আর লার্জ নাম্বার অফ কম্পোনেন্টস ইনস্টেন্স একটা আইটেমের একটা কনসেপ্টের বা একটা টাস্কের জন্য মাল্টিপুল ইনস্ট্যান্সেরও দরকার হতে পারে একটা অ্যাপ্লিকেশনের মাল্টিপুল সার্ভারে রান করছেন আপনি তাহলে মাল্টিপুল ইনস্টেন্স হচ্ছে তো একেতে অনেক কম্পোনেন্ট দ্বিতীয়ত অনেক 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 ইনস্ট্যান্স এমনও আছে বড় বড় কোম্পানিগুলোতে দেখা যাচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন রান আছে দশ পনেরো বিশ হাজার ইনস্ট্যান্সে ওকে একটা কম্পোনেন্ট তো এরকম আছে সো যেটা একটা প্রবলেম আচ্ছা তারপর হচ্ছে পার্সিয়াল ফেলার্স হইতে পারে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার্স হইতে পারে এবং ইন্ডিপেন্ডেন্ট ফেলার্স হইতে পারে এখানে যে দুই ধরনের মানে লার্জ স্কেল সিস্টেমের কথা বলা হচ্ছে লার্জ নাম্বার অফ কম্পোনেন্টস এবং মাল্টিপল ইনস্টেন্স অফ দ্য কম্পোনেন্টস এই দুইটা জিনিসের তিন ধরনের ফেইলার হইতে পারে টোটাল ইন টোটাল একটা হচ্ছে পার্সিয়াল ফেইলার ইনডিপেন্ডেন্ট ফেইলার অ্যান্ড সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার পার্সিয়াল ফেইলার আমরা বুঝতে পারছি যে এ পার্সিয়াল ফেইলার অকার্স ওয়েন অ্যানি ওয়েন অনলি এ স্পেসিফিক পার্ট অফ দ্য সিস্টেম ম্যানুফ্যাকশন ম্যাল ফাংশনস ওয়াইল দ্য রেস্ট কন্টিনিউস টু অপারেট সব কিছু চলছে কিন্তু আমার যে রেডিস সার্ভারটা ছিল এটা ডাউন হয়ে গেছে হ্যাঁ কোনো একটা কারণে ফর এক্সাম্পল তো রেডিস সার্ভারটা ডাউন হয়ে যাওয়ার কারণে আমার হোল অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো প্রবলেমই হবে না আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মতো ঠিক মতোই চলবে নো প্রবলেম কিন্তু ওই যে একটু ডিলে হয়ে যাবে একটু প্রবলেম হবে এটা হচ্ছে পার্শিয়াল ফেইলার ঠিক আছে সো এরকম পার্শিয়াল ফেইলার অনেক রকম হইতে পারে দেখা যাচ্ছে যে আমার তিনটা সার্ভার আছে একটা অ্যাপ্লিকেশন ইনস্টেন্সের একটা সার্ভার ডাউন হয়ে গেছে কোনো কারণে আচ্ছা আমার লোড ব্যালেন্সার কাজ করা বন্ধ করে দিছে সেটাও হইতে পারে তো ভিন্ন ভিন্ন পয়েন্টে ভিন্ন ভিন্ন জায়গায় আসলে পার্শিয়াল ফেলার হতে পারে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট ফেইলার্স ফেইলার্স দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট ওন ইম্প্যাক্ট আদার সার্ভিসেস অর কম্পোনেন্টস ইন দ্য সিস্টেম একটা নির্দিষ্ট জিনিস যেটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে ইন্ডিপেন্ডেন্টলি ফেল হয়ে যাচ্ছে তো মাইক্রো সার্ভিস বানানোর উদ্দেশ্যই এটা যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে একটু আগে যে রেডিসের এর এক্সাম্পলটা দিলাম রেডিস যদি একটা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট হয়ে থাকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে ডেপ্লয় হয়ে থাকে ওটা যদি ডিস্ট্রয় করে ওটা যদি কাজ না করে দ্যাট অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার ওকে কোনো প্রবলেমই নেই ওটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ফেইলার আর পার্শিয়াল ফেলার আরো স্পেসিফিক এক্সাম্পল দেওয়া যেতে পারে পার্শিয়াল ফেলারের মধ্যে গতকালকে আপনারা নিজেরাই এ ধরনের একটা এক্সাম্পল দিয়েছিলেন যে অ্যাপ্লিকেশনের কিছু রাউট কাজ করতেছে কিছু রাউট কাজ করছে না কোন একটা জায়গায় বাঘ আছে ওই পোর্শনটা কাজ করছে না অন্য পোর্শনটা কাজ করছে ওকে এখন কথা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের না কথা হচ্ছে হোল সিস্টেমের হোল সিস্টেম এই জায়গায় যে একটা বিরাট বড় আর্কিটেকচার দেওয়া হয়েছে হোল সিস্টেমের এই হোল সিস্টেমের মধ্যে পার্সিয়ালি কোনো একটা কম্পোনেন্ট ফেল করতে পারে ওই কম্পোনেন্টটা ইন্ডিভিজুয়ালি ফেল করছে পুরোপুরি কল্যাপস করে গেছে এই কম্পোনেন্টটা ইন্ডিভিজুয়ালি কল্যাপস করে গেছে কিন্তু হোল সিস্টেমের মধ্যে যদি আমি কল্পনা করি তাহলে এটাকে আমরা বলছি পার্সিয়াল ফেইলার ওকে ওয়েল সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই দুইটা ফেইলার আসলে গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এইটা আমার সিস্টেমটাকে বন্ধ করে দিবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে বা ফেইলার হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার এটাকে আমরা এসপফ বলি এসপফ এসপিও এফ ফার্স্ট লেটার গুলো দিয়ে সো সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার প্রতিটা সিস্টেমে এমন কিছু একটা থাকে সেই জায়গাটাই আসলে ওই জিনিসটা ফেল করলে সব ফেল করে গতকালকের বিজনেসের কথা মনে আছে ম্যানুফ্যাকচারিং ফেল করলে পুরো বিজনেস কোলাপস করবে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার ঠিক তেমনি অ্যাপ্লিকেশনও এমন কিছু থাকে যেটা ফেল করলে সবকিছু ফেল করবে আর আমাদের কাজ থাকবে যে যখন একটা সিস্টেম ডিজাইন করবো যেন ওই সিঙ্গেল পয়েন্ট অফ তৈরি না হয় আমার সিস্টেমে একটা ফেল করলে আর একটা যেন রানিং হয় কোনো না কোনো ভাবে ওকে সো এই জায়গাটাই আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ ওকে এই ওয়ার্ডটাকে এই টার্মসটাকে আহ মাথার ভেতরে একদমই করে ফেলে ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমরা এমন কোনো কিছু ডিজাইন করব না বা আমার ডিজাইনের মধ্যে এমন কিছু থাকতে হবে যেন কোনোভাবে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার তৈরি না হয় সারিয়ার ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দিয়েছেন সেটা হচ্ছে এপিআই গেটওয়ে এখন এপিআই গেটওয়ে যেহেতু আমার ওয়েবের সাথে পাবলিক মানে ইন্টারন্যাশনাল সরি ইন্টারনেটের সাথে আমাকে কানেক্ট করছে তার মানে যদি কোনো কারণে আমার এপিআই গেটওয়ে ডাউন হয়ে যায় তাহলে আমার কিছুই ডাউন হয়ে যাচ্ছে ও একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার ওকে সো আমার যদি নেটওয়ার্ক চলে যায় আমার যদি নেটওয়ার্ক না থাকে পুরো যেই সার্ভারের মাধ্যমে আমি কাজ করছি কোনো ইন্টারনেট কানেকশন বা কিছু নাই তাহলে হচ্ছে এটা একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার এটা ডেটা ডেটা সেন্টার রিলেটেড ফেলার যদিও তারপরে পুরো ইনফ্রাস্ট্রাকচারটার আপনি পুরো ইনফ্রাস্ট্রাকচারে প্রবলেম হতে পারে কোন না কোনো কারণে আপনি যদি এটার আর একটা রেপ্লিকাসেট না থাকে যেমন আমরা মাল্টি রেজিওনে একই অ্যাপ্লিকেশন ডিপ্লয় করে থাকি তো সেটা হচ্ছে আপনার আর এক ধরনের সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার থেকে বাঁচার উপায় রিডান্ডেন্সি সহজ কথা রিডানডেন্সি

ক্যাসকেডিং এফেক্টসটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার পার্সিয়াল ফেলার ক্যান লিড টু কমপ্লিট সিস্টেম ফেলার ইফ দে ট্রিগার এ ক্যাসকেড অফ ইস্যুস মানে একটা ফেলারের কারণে আরেকটা একটা আর একটা জিনিস ফেল করছে আর একটা ফেলারের কারণে সেইটা ফেলারের জন্য আর একটা জিনিস ফেল করছে ওকে এইটা হচ্ছে যে আপনার ক্যাসকেড ইফেক্টস কাইন্ড অফ আপনার পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে পেমেন্ট ফেল হওয়ার কারণে আপনি অর্ডার নিতে পারছেন না ইউজার কোনো কিছু অর্ডার করতে পারছে না ইনভ মানে ইনভেন্টরি ক্লিয়ার হচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না তো একটা জায়গায় ফেলের কারণে এটা ক্যাসকেডিং একটা ইফেক্ট তৈরি করছে যার মাধ্যমে মাল্টিপল জায়গায় ওকে সো পার্সিয়াল ফেলার ক্যান লিড টু কমপ্লিট সিস্টেম ফেলার ইফ দ্য টিগারে ক্যাসকেড অফ ইস্যুস অনেকগুলো ইস্যু ক্যাসকেড অফ ইস্যু তৈরি করছে ফর এক্সাম্পল ইফ এ ক্রিটিক্যাল সার্ভিস ফেলস ইট মাইট কজ আদার ডিপেন্ডেন্ট সার্ভিসেস টু ফেল ক্রিয়েটিং এ ডমিনো ইফেক্ট ওকে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ওকে আইডেন্টিফাইং সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার্স

বাট যখন একটা লার্জ সিস্টেম বানানো হচ্ছে তখন সেই লার্জ সিস্টেমে বলাটা খুব টাফ হয়ে যাবে ইটস নট অলওয়েজ স্টেট ফরওয়ার্ড টু ডিটারমাইন হুইস কম্পোনেন্ট ইফ ইট ফেলস কুড ব্রিং ডাউন টু দা ইন্টায়ার সিস্টেম সো এটা ইনিশিয়ালি বলা যায় না স্ট্রেট ফরওয়ার্ড বলা যায় না এটা অনেক সময় আইডিয়া করতে হয় গেস করতে হয় আবার সব অনেক সময় এমন হয়েছে যেটা আমরা আইডিয়া করিনি সেরকম একটা কারণে একটা ফেইলের কারণে হোল সিস্টেম ডাউন হয়ে গেছে mitigating strategies due to the complexity and potential for failures in large scale distributed system it's crucial to implement strategies like redundancy fault tolerance and monitoring to mitigate the impact of failures so আমরা যদি আমাদের এই ফেইলরটাকে কমিয়ে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে কয়েকটা জায়গায় ফোকাস করতে হবে রিডানডেন্সির দিকে ফোকাস দিতে হবে ফল টলারেন্সের দিকে ফোকাস দিতে তো এই হচ্ছে বেসিক্যালি চারটা মেইন চ্যালেঞ্জেস যেই চ্যালেঞ্জেসগুলো যে কোনো লার্জ স্কেল ডিস্ট্রিবিউটেড সিস্টেম ফেস করে থাকে তো আজকে যেহেতু আমরা রিলায়াবিলিটি নিয়ে কথা বলবো রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো তো ফার্স্টে যদি আমরা জানতে চাই যে রিলায়াবিলিটি বিষয়টা কি ওকে রিলায়াবিলিটি আর অ্যাভেলেবিলিটি কিন্তু এক জিনিস না আমরা অনেক সময় মনে করি যে আমার সাইট অ্যাভেলেবেল যখন ভিজিট করতে চাচ্ছি তখন ভিজিট হচ্ছে তখনই দেখা যাচ্ছে তার মানে বোধহয় আমার সাইট রিলায়াবল আপনার সাইট

বাট আপনার সাইট অ্যাভেলেবেলই নেই তার মানে তো এটা রিলেবল নাই কোনোভাবেই নাই ওকে অ্যাকচুয়ালি মেক শিওর দ্য হোল সিস্টেম ওয়ার্কস কথাটা সত্য কিন্তু পুরোপুরি না আমরা আসলে কখনোই হানড্রেড পার্সেন্ট পারফেক্ট অ্যাপ্লিকেশন বানাইতে পারবো না ওকে আমরা যেহেতু হানড্রেড পার্সেন্ট বেস্ট পারফেক্ট অ্যাপ্লিকেশন বানাইতে পারবো না আমাদেরকে এমন অ্যাপ্লিকেশন বানাইতে হবে যেটা ফল টলারেট করতে পারবে রাইট অ্যাভেলেবেল মিনস স্টেবল না আপনি অ্যাভেলেবেল মিনস হচ্ছে আপনি রিকোয়েস্ট পড়াইছেন আপনি রেসপন্স পাচ্ছেন কাইন্ড অফ স্টেবিলিটি বলতে হিসাবে আচ্ছা তো আমাদেরকে এমন অ্যাপ্লিকেশন বানাইতে হবে যে অ্যাপ্লিকেশন করতে পারে ভুল হবে হবে বাগ আসবে সার্ভার ডাউন হবে কিন্তু সেটা সে টলারেট করতে পারতে হবে টলারেট করে ইউজার যেন বুঝতে না পারে খুব বেশি যে কোনো একটা ইস্যু তৈরি হয়েছে এবং আমার সিস্টেমের নিজের ক্ষমতা থাকবে কোন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়লে সে যেন ওখান থেকে উঠে আসতে পারে তার জন্য একটা প্রপার ইঞ্জিনিয়ারিং দরকার সহজ কথাই এবং এটাই সবচেয়ে কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং ওকে স্কেলেবিলিটি পারফরমেন্স অপটিমাইজেশন হোয়াট যাই যাই আমরা করে এসছি এগুলো খুবই সহজ ইঞ্জিনিয়ারিং এই সবচেয়ে কঠিন ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ারিং কারণ এটা মেক শিওর করা যে আমার সাইট অলওয়েজ রিলায়েবল এমন যদি হয় অনেক মিশন মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনস আছে যেমন হচ্ছে যে আপনি একটা ক্লাউড সার্ভিস প্রোভাইড করছেন এডাব্লিউএস এর মতো বা বাংলাদেশে তো অনেক ক্লাউড প্রোভাইডার আছে যারা রিসেল করে ভিন্ন ভিন্ন ছোট ছোট সার্ভিস সি মাধ্যমে যে গুলো আছে অনেক আছে অনেক বিভিন্ন নামে সার্ভিস করেন এখন এই সার্ভিসটা আমি দিনের বেলায় দশ বার ঢুকলে আট বার তো ঠিকই লগ হয়ে যায় দুই তিনবার দেখা যায় যে সাইটি ডাউন কোনো কিছু লোডিং নিচ্ছে না দেখাচ্ছে সার্ভার ডাউন তো রকম যদি কোনো কিছু হয় তাহলে সেই জায়গাটাই তো আপনি বিশ্বাস না তাই না সেই জায়গাটাই তাকে বিশ্বাস করে তো আপনি আপনার হোস্টিং নেবেন না আপনার ওয়েবসাইট সেখানে হোস্ট করবেন না তো রিলায়াবিলিটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রিলায়াবিলিটি সবচাইতে কমপ্লিকেটেড জিনিস যে আমি ম্যাক্সিমাম আপটাইম নিশ্চিত করছি এবং সমস্ত সার্ভিস পারফেক্টলি অ্যাক্ট করছে ভুল হইলেও সেটা যেন সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে আচ্ছা তো রিলাবিলিটি ইঞ্জিনিয়ারিং এর জন্য মানে বেসিক্যালি তিনটাই জিনিস আছে তিনটা জায়গায় আমরা ইঞ্জিনিয়ারিং করতে পারি বা তিনটা ক্ষেত্র আছে একটা হচ্ছে রিলায়াবিলিটি ইটস সেলফ অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল টলারেন্স আমাদের মূল আলোচনাটা এখান থেকে শুরু অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল টলারেন্স নিয়ে তো তার জন্য এই তিনটা কাজের জন্য আবার আমাদের অনেকগুলো ছোট 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 পোর্শনে কাজ করতে হয় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জিনিসপত্র রয়েছে তো আমরা একটু রিলায়াবিলিটি সম্পর্কে বোঝার চেষ্টা করি রিলায়াবিলিটি ইটস কি জিনিস একটু পোশাকি ভাষায় শোনা যাক বা পড়া যাক রিলাইবিলিটি বিষয়টা কি জিনিস রিলাইবিলিটি ইঞ্জিনিয়ারিং ইজ দ্য সিস্টেমেটিক প্র্যাকটিস অফ প্রেডিক্টিং প্রিভেন্টিং অ্যান্ড ম্যানেজিং দ্য প্রোবাবিলিটি অফ ফেইলার ইন সিস্টেমস অ্যান্ড ইকুইপমেন্ট ইটস ইজেন্সিয়ালি দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফোকাসড অন মেকিং থিংস ফাংশন কনসিস্টেন্টলি অ্যান্ড ফর দেয়ার ইন্টেন্ডেড লাইফ স্প্যান্স এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলা আছে তার ভেতরে এই দুইটা লাইন এই মানে বিশেষ করে বোল্ড করা লাইনটা সবচাইতে গুরুত্বপূর্ণ আহ এতটুকু আমরা সবাই রিলায়াবিলিটি থেকে বুঝতে পারছি যে এটাকে বলা হচ্ছে যে প্রেডিক্ট করা প্রিভেন্ট করা এবং ম্যানেজ করা কি প্রোবাবিলিটি অফ ফেইলার ইন সিস্টেম অ্যান্ড ইকুইপমেন্ট আমার সিস্টেমে কি পরিমাণ ফেইলার করবে তার সম্ভাবনা হ্যাঁ রিলায়াবিলিটির ক্যালকুলেশন হয় পুরোপুরি সম্ভাবনার উপরে পার সেন্টেন্সে রিলাইবিলিটির আর কোনো হিসাব নিকাশ নাই যেমন আমরা লেটেন্সি টাইম দেম আপতিছি থ্রোপুট নাম্বার অফ ইউজার দেম আপতিছি বাট রিলাইবিলিটির হিসাব নিকাশ হচ্ছে কত পার্সেন্ট সময় আপনি অ্যাভেলেবল কত পার্সেন্ট সময় আপনি আপ আসেন আপ টাইম কত পার্সেন্ট সময় ডাউন ড্রাইম কত পার্সেন্ট সময় এইটার উপরে রিলাইবিলিটি মেজার করা হয় হ্যাঁ সো প্রবাবিলিটি অফ ফেইলার ইন সিস্টেমস অ্যান্ড ইকুইপমেন্ট আমার ইকুইপমেন্টেও প্রবলেম হতে পারে লাইক হার্ডওয়্যার এবং আমার সিস্টেমেও প্রবলেম হইতে পারে লাইক হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনের প্রবলেম হলো বা আমার ইনস্টেন্সের কোনো প্রবলেম হল হোয়াটেভার যে কোনো জায়গায় কোনো প্রবলেম হতে পারে সিস্টেম ইজ সেই টু বি রিলায়েবল ইফ ইট ক্যান কন্টিনিউ টু ফাংশন কারেক্টলি অ্যাভেলেবেল ফর অপারেশন ইভেন ইন দ্য প্রিসেন্স অফ পার্সিয়াল ফেইলার এইটাও একটা গুরুত্বপূর্ণ লাইন আমি একটা সাইটকে আমার একটা সিস্টেমকে কখন রিলায়েবল বলবো যখন কোনো পার্শিয়াল ফেইলার হওয়ার পরেও আমার সিস্টেম পারফেক্টলি রান করে যাইতে পারবে আমার সিস্টেমের চিন্তাই করতে হবে না যে কোনো ফেইলার হইছে কিনা বা আমার কনজিউমারের চিন্তা করতে হবে না আমার কনজিউমারের জানার দরকার নাই ফেইলার হইছে কিনা আমার সিস্টেমে ফেইলার হইছে কোন একটা কিছু ব্রেক হইছে আমার সাইট ইঞ্জিনিয়ার এর মাথা চুল ছেড়ার মতো অবস্থা হয়ে গেছে কিন্তু স্টিল আমার কনজিউমার বুঝতে পারতেছে না যে কোনো পার্সিয়াল ফেইলার হইছে কিনা ইট ইজ মিজার্ড অ্যাজ দ্য প্রবাবিলিটি অফ এ সিস্টেম ওয়ার্কিং কারেক্টলি ইন এ গিভেন টাইম ইন্টারভাল এমন না যে আপনার সারা জীবনের ইন্টারভাল দিয়ে বলতে হবে যে এটা কত পার্সেন্ট ভালো কাজ করছে বা কত পার্সেন্ট রিলায়াবল এমনটা না একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে হইতে পারে ওকে অনেক অনেক ম্যাট্রিক্সের উপরে আসলে হইতে হইতে পারে অনেক অনেক কন্ডিশনের উপরে হইতে পারে যেমন হেভি লোডের সময় কেমন হচ্ছে হেভি ট্রাফিক যখন আসছে তখন পারফরমেন্স তখন কেমন রিলায়েবল যখন লো লোড আসছে তখন কেমন রিলায়েবল এই সার্টেন হার্ডওয়্যারে কেমন রিলায়েবল ওই সার্টেন হার্ডওয়্যারে কেমন রিলায়েবল তো অনেক ভিন্ন ভিন্ন ভাবে এইটা ডিসকাশন হতে পারে যেটা আমরা ফিউচারে দেখবো বাট দিস ইস দিস টু আর মেন পয়েন্ট এ সিস্টেম ইজ টু বি রিলায়েবল ইফ ইট ক্যান কন্টিনিউ টু ফাংশন কারেক্টলি অ্যান্ড রিমেইন অ্যাভেলেবল ফর অপারেশনস ইভেন ইন দ্য প্রিসেন্স অফ পার্সিয়াল ফেইলার অ্যান্ড ফাইনালি ইট ইজ মিজার্ড অ্যাজ দ্য অফ এ সিস্টেম ওয়ার্কিং কারেক্টলি ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম কেমনে মিজার করা হয় ওকে রিলাইবিলিটি যদি আমরা ব্রেকডাউন করি অলরেডি আমি বেশিরভাগ কথা বলেই দিচ্ছি যদিও স্লাইড আসতেই মনে নাই আমার ওই স্লাইডে আসার আগে আমি বলে দিছি ঠিক আছে ওকে সো আর একটু ব্রেকডাউন করে বলি প্রবাবিলিটি দিস ইন্ডিকেটস দ্য লাইভলিহুড অফ দ্য সিস্টেম ফাংশনিং কারেক্টলি এ পারফেক্টলি রিল সিস্টেম উড হ্যাভ এ প্রোবাবিলিটি অফ ওয়ান আই মিন

adequately this means the system not only function but also meets acceptable performance এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেজন্য আগে আমরা পারফরম্যান্স পড়ে এসেছি যেজন্য আগে আমরা স্কেলেবিলিটি পড়ে এসেছি এখন এসে পড়ছি adequ মানে রিলায়েবিলিটি তার মানে যেটা বোঝাচ্ছে এই পয়েন্টটা যে আপনার একটা সিস্টেম কাজ করছে কোনো সমস্যা নেই কাজ করছে কিন্তু এত বাজে পারফর্ম করছে তো সেই বাজে পারফর্মটাকে আমরা আসলে কাউন্ট করব না রিলায়েবল বলে কাউন্ট করব না এখানে একটা एग्जांपल এ কম্পিউটার মাইট বি কনসিডার রিলায়েবল ইফ ইট রানস অ্যান অ্যাপ্লিকেশন উইদাউট ক্র্যাশিং ওকে এটাকে আমরা কনসিডার করতে পারি যদি একটা অ্যাপ্লিকেশন উইদাউট ক্র্যাশ রান করে তাহলে আমরা সেটাকে রিলায়েবল কনসিডার করতে পারি বাট not if it runs them very slowly কিন্তু যখন এটা স্লো রান করা শুরু করবে তখন আমি এটাকে রিলায়েবল কল্পনা করতে পারবো না পারফরম্যান্সটাও ভালো থাকতে হবে তারপরে রিলায়েবিলিটি আসবে জাফর ভাই ডেফিনেটলি রিলেটেড স্কেলেবিলিটি পারফরমেন্স অপটিমাইজেশন রিলায়াবিলিটি সবকিছু সবকিছুর উপরে ডিপেন্ডেন্ট সবকিছু এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো একবার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে একটা জিনিস ডিজাইন করছেন বাকি জিনিস আর আদার প্রবলেমের সলিউশন করে দিচ্ছে একটু পরে তাই দেখবেন আরো আরো ভালোভাবে দেখবেন ঠিকভাবে স্কেলেবল করলে আমার অটোমেটিক অ্যাপ্লিকেশন রিলায়াবল হয়ে যায় ওকে অলরাইট স্পেসিফাই টাইম পিরিয়ড অফ টাইম দিস এমফাসাইজেস দ্যাট রিলায়াবিলিটি ইজেন্ট ইউনিভার্সাল কনসেপ্ট এই সিস্টেম মাইট বি হাইলি রিলায়েবল ফর এ শর্ট পিরিয়ডস বাট লেস রিলায়েবল ওভার আ longer duration এখানে একটা সুন্দর एग्जांपल আছে যে কার মাইট বি রিলায়েবল ফর এ ডেইলি কমিউট বাট মাইট এক্সপেরিয়েন্স মোর ফেলার্স ওভার এ লং রোড ট্রিপ আমরা যখন আমরা যখন হচ্ছে বাইক কিনতে যাই অনেকেই অনেকের রিকয়ারমেন্ট থাকে যে আমি সিটি রাইড করব সিটি রাইডারের জন্য এক ধরনের বাইক তারা চিন্তা করে যে কোন বাইকটা নিলে পারে মাইলেজ ভালো পাওয়া যাবে এই বাইকগুলো রিলায়েবল ফর সিটি রাইড কম তেলে কম টাকাই বেশি দূর ঘোরা যাচ্ছে এবং পারফরমেন্সও ভালো দিচ্ছে আমি তো সিটির ভেতর সিটির মধ্যে তো আমি হান্ড্রেড হান্ড্রেড প্লাস স্পিড তুলবো না তাই না আবার কিছু মানুষ আছে যারা ট্রাভেল করে তারা ট্রাভেল বাইক খুঁজতে যায় যাদের লম্বা দুইশো তিনশো চারশো পাঁচশো কিলোমিটার আহ করতে হবে তাই না যারা রেস করে তারা রেসিং বাইক রেসিং বাইক গুলো কিন্তু আবার লং রোডে যাওয়ার জন্য খুব বাজে বাইক তাহলে আপনার শরীর থাকবে না আপনি ওর উপর রিলাই করতে পারবেন আপনার কোমর হয়ে যাবে তো তো প্রত্যেকটা প্রত্যেকটা এর জন্য ভিন্ন ভিন্ন সিস্টেম এখন এইটা কোন ইউনিভার্সাল কনসেপ্ট না রিলাবিলিটি কোন ইউনিভার্সাল কনসেপ্ট না এমন আপনি সিস্টেম বানাইতে পারেন যে সিস্টেমটা আপনার শুধুমাত্র সার্টেন কন্ডিশনে পারফেক্ট কাজ করছে এবং আপনার এই সার্টেন কন্ডিশনটাই মিট করা দরকার তাহলেই আপনার সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট রিলায়বল নো প্রবলেম আর কন্ডিশনস কন্ডিশন হাইলাইটস দ্যাট রিলায়েবিলিটি ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই স্পেসিফিক অপারেটিং কন্ডিশনস ফর এক্সাম্পল এ কম্পিউটার মাইড বি রিলায়েবল আন্ডার নর্মাল রুম টেম্পারেচার বাট মাইট ওভার ইট অ্যান্ড ম্যাল ফাংশন ইন এ হট ইনভারনমেন্ট এটাও হয় যদি আমি হট ইনভারনমেন্টে সার্ভার রান করি কম্পিউটার রান করি তাহলে এটা ভিন্নভাবে পারফর্ম করবে যে কারণে আমাদের এডিশনাল ফ্যান লাগানো লাগে খুব স্বাভাবিক আপনার পারফরমেন্স ড্রপ করবে যদি আপনার রুমের টেম্পারেচার বেশি থাকে কম্পিউটার যে হিট জেনারেট করে সিলিকন তো অতিরিক্ত দ্রুত দৌড়ানো শুরু করবে সো বেসিক্যালি এটা একটা প্রবলেম তো এটা জাস্ট একটা এক্সাম্পল কন্ডিশনসটা ম্যাটার করে যেমন আমি যদি বলি আমাদের বাংলাদেশের এক্সাম্পল দিয়ে রেজাল্ট সাইটটা ওকে রেজাল্ট সাইটে কিন্তু আপনি সারা বছর রেজাল্ট দেখতে যান না কেন কোনো পারফরমেন্স ইস্যু দিবে না সার্টেন কন্ডিশনে অর্থাৎ নির্দিষ্ট দিন রেজাল্টের দিন আসলে ও রিলাই করতে পারে না তার মানে ওই দিনের জন্য রিলায়েবল না ওকে ওই কন্ডিশনের জন্য রিলায়েবল না ওকে সো এখন আমরা এক এক করে যেই ইগুলো দেখছিলাম তিনটা পয়েন্ট দেখছিলাম আমরা তিনটা পয়েন্টের একটা হচ্ছে রিলায়েবিলিটি আর একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি আর একটা হচ্ছে ফল টলারেন্স সো আমরা অ্যাভেলেবিলিটি নিয়ে আসলে কাজ করব বা একটু স্টাডি করব এক্স্যাক্টলি জাফর ভাই যে স্কেল করতে পারছে না এক্স্যাক্ট সেম কনসেপ্ট ওকে সো আপনার ওই পয়েন্টের মানে আপনার ওই যে পয়েন্টটা আপনি বলছেন স্কেল করতে পারছে না তার সাথে পুরোপুরি জিনিসটা নির্ভর করছে অ্যাভেলেবিলিটি

খুব সহজ কথা অনেকগুলো পয়েন্টের মধ্যে আছে যেটা ব্রেকডাউন আমরা আস্তে আস্তে করব অ্যাভেলেবিলিটি ইন দা কন্টেক্সট অফ কম্পিউটার সাইন্স কম্পিউটার সিস্টেম এটা বলে গেলাম সার্ভিসেস রেফার্স টু দ্য প্রোবাবিলিটি সম্ভাবনা দ্যাট সিস্টেম উইল বি অপারেশনাল অ্যান্ড অ্যাক্সেসিবল অপারেশনাল অ্যান্ড অ্যাক্সেসিবল অ্যাভেলেবিলিটির সাথে দুইটা জিনিস একটা হচ্ছে অপারেট করা যাচ্ছে এবং অ্যাক্সেস করা যাচ্ছে ডিউরিং এ গিভেন পিরিয়ড অফ টাইম একটা নির্দিষ্ট টাইমে হোয়েন ইটস সাপোজ টু বি অ্যাভেলেবেল ফর ইউজ

এই দুইটা জিনিস হচ্ছে দুইটা বেব মানে অনেক ভাবে মিজার করা যাইতে পারে বাট মেইনলি মেজার করা হয় হচ্ছে টাইম বেসড অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিকোয়েস্ট বেসড অ্যাভেলেবিলিটি সো টাইম বেসড অ্যাভেলেবিলিটি কি জিনিস আপ টাইমের ওপর এটা নির্ভর করছে যে দ্য টাইম বেসড অ্যাভেলেবিলিটি ইজ ক্যালকুলেটেড বেসড অন দ্য অ্যামাউন্ট অফ দা টাইম এ সিস্টেম ইজ অপারেশনাল ভার্সেস দ্য টোটাল টাইম ইনক্লুডিং পিরিয়ডস অফ ডাউন টাইম তার মানে হচ্ছে আমার একটা জিনিস কত সময় আপ টাইম আছে আর কত সময় ডাউন টাইম আছে তাহলে যদি আমরা আপ টাইমকে ভাগ করি আপ টাইম প্লাস ডাউন টাইম দিয়ে এবং তার সাথে যদি হান্ড্রেড করি হান্ড্রেডটা যোগ গুণ করা হচ্ছে শুধুমাত্র পার্সেন্টেন্স করার জন্য নাথিং এলস তার মানে বেসিক লজিক হচ্ছে আপ টাইম ডিভাইডেড বাই আপ টাইম প্লাস ডাউন টাইম এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাভেলেবেলিটি সো ইফ এ সিস্টেম ইজ অপারেশনাল ফর নাইন হান্ড্রেড আওয়ার্স ইন এ মান্থ এক মাসে নয়শো ঘন্টা এটা অপারেশনাল ছিল এবং একশো ঘন্টা ডাউন টাইম ছিল এক মাসের মধ্যে ওকে খুবই বাজে এক মাসের মধ্যে একশো ঘন্টা আপনার আপ টাইম ছিল আর সরি একশো ঘন্টা ডাউন টাইম ছিল আর হচ্ছে যে আপনার নয়শো ঘন্টা আপ টাইম ছিল তাহলে এইটার রেজাল্ট কী দাঁড়াচ্ছে এটা রেজাল্ট দাঁড়াচ্ছে নাইনটি পার্সেন্ট অ্যাভেলেবিলিটি ওকে নাইনটি পার্সেন্ট অ্যাভেলেবিলিটি কারণ ক্যালকুলেশন করলে এই সূত্রে যদি আপনি ফেলেন তাহলে হচ্ছে আপনার রেজাল্ট এটাই আসবে আচ্ছা মানে আপ টাইম প্লাস ডাউন টাইম হচ্ছে টোটাল অপারেশনাল টাইম অ্যাকচুয়ালি এই জন্য হচ্ছে বেসিক্যালি আপ টাইম প্লাস ডাউন টাইম না বলে আপনি যদি বলেন টোটাল ডিউরেশন তাও হবে যতক্ষণ ডাউন ছিল যতক্ষণ আপ ছিল এটা টোটাল টাইম আর উপরে হচ্ছে আপ টাইম অলরাইট সো রিকোয়েস্ট বেসড অ্যাভেলেবিলিটি বিষয়টা কি রিকোয়েস্ট বেসড অ্যাভেলেবিলিটি হচ্ছে যে আপনার টাইম বেস তো আমরা শেষ করছি এবার রিকোয়েস্ট রিকোয়েস্ট এর হচ্ছে কনসেপ্ট খুবই সিম্পল যে আমরা কয়টা রিকোয়েস্ট পাঠাচ্ছি টোটাল সাকসেসফুল রিকোয়েস্ট কয়টা হচ্ছে আর টোটাল রিকোয়েস্ট কয়টা হচ্ছে সেটাকে যদি আবার সরি আবার আবার বলি টোটাল রিকোয়েস্ট আমার কয়টা সেটাকে যদি আমরা টোটাল সাকসেসফুল রিকোয়েস্টকে যদি আমরা টোটাল রিকোয়েস্ট দ্বারা ভাগ করি তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি এবং তার সাথে যদি আমরা হান্ড্রেড দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে হচ্ছে যে আমার অ্যাকচুয়াল পার্সেন্টেজটা দাঁড়াচ্ছে ওয়েল ইফ এ ওয়েব সার্ভিস রিসিভস নাইনটি বা নাইন থাউজেন্ড রিকোয়েস্ট অ্যান্ড সাকসেসফুলি প্রসেস এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অফ দেম দ্য অ্যাভেলেবিলিটি উড বি

but the system is expected to recover quickly. It's about ensuring that when a system does go down, it doesn't stay down for an extended period. মানে হচ্ছে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন বা আপনার সিস্টেমে যে একদম ডাউন টাইম থাকবে না ব্যাপারটা সেরকম না ডাউন টাইম কিছু থাকতে পারে ছোটখাটো কিছু ডাউন টাইম থাকতে পারে কিন্তু আপনার সিস্টেমে কুইকলি যেন আপনি রিকভার করতে পারেন সেরকম একটা ব্যবস্থা থাকতে হবে মিজারিং রিলাইবিলিটি অ্যাভেলেবিলিটি ইজ এ কি ম্যাট্রিক ইন অ্যাক্সেসিং দ্য রিলাইবিলিটি অফ এ সিস্টেম

প্রত্যেকটা জিনিস আপনি যে কোনো জিনিস আসলে বেটার করতে চাইলে কোনো না কোনো জায়গায় আপনাকে ছাড়তে হবে তাই না অপরচুনিটি কস্ট বা লস যাই বলেন এখানে কিছু না কিছু একটা জায়গায় আপনাকে ছাড়তেই হবে কিছু একটা সো অ্যাজ ফল টলারেন্স মেকানিজম মে বি ক্যান কস্ট কমপ্লেক্সিটি ওকে কস্ট অ্যান্ড কমপ্লেক্সিটি আপনি যখনই একটা হাইলি অ্যাভেলেবল সিস্টেম বানাতে যাবেন ইউ উইল ইন্ট্রোডিউস কাইন্ড অফ কমপ্লেক্সিটি ইন ইউর সিস্টেম আর যত বেশি কমপ্লেক্সিটি যত বেশি সার্ভার আপনি নিচ্ছেন মনের মতো এই কানেক্ট করছেন সেই কানেক্ট করছেন এই সফটওয়্যার সেই সফটওয়্যার তার মানে আপনি দিন শেষে আপনার কস্টও বৃদ্ধি করছেন সো এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রেড অফ আচ্ছা কন্টিনিউয়াস মনিটরিং অ্যাভেলেবিলিটির জন্য আপনাকে কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্সের উপরে চেষ্টা করতে হবে ভিন্ন ভিন্ন টুলস আছে সেই টুলস গুলোর উপরে ভিত্তি করে আপনি হচ্ছে মনিটরিং করতে পারেন মনিটরিং এর উপরে কোনো উপায় নাই কারণ আমাদের সময় জানতে হবে যে ঠিকভাবে কাজ করছে কিনা ব্রোকেন হইছে কিনা চলছে কিনা এগুলো জানতে হবে মনিটরিং এর উপরে আসলে কিছু নাই ওকে সো এবার এতক্ষণ তো আমরা নর্মাল অ্যাভেলেবিলিটির কথা বললাম এবার আসি হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি

গুগল সার্চ যদি পাঁচ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কি গুগল কোম্পানি টিকে থাকবে গুগল হচ্ছে একটা মিশন ক্রিটিক্যাল প্রজেক্ট মানুষ সার্চ থাকতে পারে না মানুষকে প্রতিনিয়ত সার্চ করতে হয় ফেসবুক কোম্পানি যদি তিরিশ মিনিটের জন্য অফ চলে যায় কোনো কারণে সারা বিশ্বে একেবারে অফ মানে দুই একটা জায়গাতে না রেজিওনে না পুরো বিশ্বে একবারে অফ তাহলে কি চলতে পারবে পারবে না কোন একটা ব্যাংক যে ব্যাংকের মাধ্যমে কোটি কোটি ডলারের ট্রানজেকশন হচ্ছে যত পেপাল পেপালের মতো আছে মাস্টার কার্ড কোম্পানি সারা বিশ্ব থেকে মাস্টার কার্ডের ব্যবহার করে ওই গেটওয়ে ব্যবহার করে সারা বিশ্বে ক্রেডিট কার্ড চলছে ডেবিট কার্ড চলছে ভিসা কোম্পানি তো সারা বিশ্বে পুরো ট্রানজেকশনের বেশিরভাগ মার্কেট শেয়ার ভিসা ভিসা কোম্পানির এই ভিসা কোম্পানি যদি পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিটের জন্য বন্ধ হয়ে থাকে সারা বিশ্বে চলবে চলবে না সো নাথিং উইল ওয়ার্ক এই এই অ্যাপ্লিকেশন গুলো এই এই বিজনেস গুলো হচ্ছে মিশন ক্রিটিক্যাল এই সিস্টেম গুলো মিশন ক্রিটিক্যাল সিস্টেম তো এই সিস্টেম গুলোতে দরকার হাই অ্যাভেলেবিলিটি আপনি একটা নরমাল অ্যাপ্লিকেশন বানাচ্ছেন আপনার পারপাসে আপনি একটা বাংলাদেশে সার্ভ করার জন্য একটা সিম্পল এইচআর সফটওয়্যার বানাচ্ছেন এইচআরএম বানাচ্ছেন এখানে অ্যাভেলেবিলিটি ফেসবুকের মতো থাকার দরকার নাই এখানে অ্যাভেলেবিলিটি নরমাল থাকলে কোনো প্রবলেম নাই ওকে আপনি মোটামুটি ইনশিওর করলেন যাচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তারপরেও যদি কোনো না কোনো যদি একটু ইস্যু হয় ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট আপনি আপনার ক্লায়েন্টের সাথে সেভাবেই কথা বলে নেবেন আপনার সার্ভিস লেভেল এগ্রিমেন্টের মধ্যে সেরকম বিষয়ই থাকবে যে ভাই আমি এর বেশি দিতে পারবো না কারণ এর বেশি দিতে গেলে আমার যা কোম্পানি সাইজ সেই কোম্পানি অনুযায়ী এটা আসলে বিরাট বড় বিগ ইনভেস্টমেন্ট হয়ে যাবে আমার পক্ষে সেই ইনভেস্টমেন্ট করা পসিবল না এবং ওটা খুব বেশি প্রফিটেবল আমার জন্য হবে না তো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি আমরা ওই লেভেলে যেতে পারি কিন্তু কিছু কোম্পানি আছে গুগল বানাই ফেলছেন আপনার হাই অ্যাভেলেবিলিটি দিতেই হবে ইউটিউব বানাই ফেলছেন দিতেই হবে আচ্ছা তো এখন হাই অ্যাভেলেবিলিটির সাথে কিছু পয়েন্ট রয়েছে যেমন হচ্ছে কস্ট অফ অ্যাভেলেবিলিটি বিজনেস ইম্প্যাক্ট একটু আগে মানে যে আলোচনাটা করলাম সেটা বেসিক্যালি বিজনেস ইম্প্যাক্ট যে আপনার বিজনেস কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলছে তার উপর ভিত্তি করে আপনি ডিসিশন মেক করবেন যে আপনি

দুই ডলার থেকে তিন হাজার ডলারের স্মল একটা সার্ভিসের জন্য সিস্টেমের জন্য সার্ভার কস্ট দেন এখন তিন হাজার ডলার আপনি সার্ভার কস্ট দেন এটার হাই অ্যাভেলেবিলিটি করার জন্য রিলায়েবল করার জন্য আপনার আরও দুইটা রেজিয়নে এটা আপনি ডেপ্লয় করলেন তাহলে আপনার কস্ট ডাবল হয়ে গেল একটা রিজন বৃদ্ধি করলেন ডাবল হলো দুইটা রিজন বৃদ্ধি করলেন ট্রিপল হয়ে গেল আপনি যত রেজিয়ন বৃদ্ধি করবেন যত জায়গায় রেপ্লিকা করবেন তত বৃদ্ধি পাবে ঠিক আছে সো এটা হিউজ কস্টলি একটা জিনিস সেই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার বিজনেস ওটা সাপোর্ট করে কিনা আপনার বিজনেস সাথে ওটা কিনা যদি তাহলে অবশ্যই করবেন যদি না যাই দরকার নাই ট্রেড অফস আছে কিছু লাইক হাই নিউ ফিচার্স এই বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন তো আমি হাই অ্যাভেলেবিলিটি দিব কিন্তু যখন নতুন ফিচার্স আসবে তখন কি হবে অ্যাচিভিং হাই অ্যাভেলেবিলিটি মে ইনভলভ ট্রেড অফস উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ ফিচার্স

যেহেতু আপনি হাই অ্যাভেলেবিলিটি দিতে চাচ্ছেন আপনি তো সার্ভার ডাউন করতে পারছেন না তাই না তো সেই ক্যালকুলেশন গুলো আপনাকে করতে হবে এবং এটা চ্যালেঞ্জিং আচ্ছা তারপরে আরেকটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা হচ্ছে যে আপনার অপারেশনাল কস্ট দ্য অপারেশনাল কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেইন ম্যানে হাই অ্যাভেলেবিলিটি সাচ এস রিডানডেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড মনিটরিং সিস্টেম শুড বি কনসিডার্ড অবশ্যই এটাও আপনাকে কনসিডার করতে হবে যেটা আমি আগের ইসে বলছি রোল আউট অফ নিউ ফিচার্স স্ট্র্যাটেজিক ইউজ অফ ডাউন টাইম একেবারে যে আপনি ডাউন টাইম করতে পারবেন না তা না সেটা হচ্ছে আপনার সার্ভিস লেভেল এগ্রিমেন্টের মধ্যে থাকতে হবে যে আপনি বছরে কতক্ষণ ই চাচ্ছেন কত মিনিট কত ঘন্টা আপনি আসলে ডাউন টাইম দিতে মানে ডাউন টাইম আপনি চাচ্ছেন সেটা আপনার সার্ভিস লেভেল এগ্রিমেন্টের মধ্যে থাকতে হবে এবং ক্লায়েন্টকে জানাইতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি ফিচার আপডেট বা সার্ভার মেইনটেনেন্স বা এই এই কাজের জন্য এই পরিমাণ ডাউন টাইম নিতে পারি এটা স্ট্র্যাটেজি ওকে সেটা হতে পারে সো এই তো বিষয়গুলো এটাই সো নতুন ফিচার্স নিয়ে আসলে কাজ করতে গেলে খুব প্রবলেম এক্সিস্টিং ফিচার কোনো প্রবলেম নাই কিন্তু অ্যাজাইলিটির এই যুগে আসলে সব সময় আমাদের নতুন ফিচার্স নিয়ে কাজ করতে হয় নতুন ফিচার্স ডিপ্লয় করতে হয় সেখানে হাই অ্যাভেলেবিলিটি দেওয়ার জন্য জাস্ট ফিচার রিলিজের জন্যই সব কিছুকে একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে যেন সবকিছু পারফেক্টলি চলে আমার অ্যাপ্লিকেশন সার্ভারে কোনো না কোনো কোনো প্রবলেম যেন না হয় গতকালকে একটা ছোট টেকনিক নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে অল্প অল্প করে রোল আউট করা যায় পুরো পুরো বিষয়টাকে পুরো নতুন ফিচারটাকে তাই না সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম সবকিছু একটা সাথে আরেকটা একটা রিলেটেড আচ্ছা সো একজন একটু আগে প্রশ্ন করছিলেন ভাইয়া যে অ্যাভেলেবিলিটি কত পার্সেন্ট হলে বেটার সেটা বোঝার জন্য আমাদের একটা সূত্র আছে হ্যাঁ এবং এটা আপনি যখন এডাব্লিউএস এ কাজ করবেন তখন দেখতে পারবেন ইলেভেন নাইন

প্রাইসিং পলিসি ধরো বল বলবে যে এখানে যে নাইনটি কত পার্সেন্ট অ্যাভেলেবেল এবং এখানে গুরুত্বপূর্ণ এটা না যে এই ডটের আগে কয়টা নয় লিখছে ওকে ডটের আগে দুইটা নয় থাকতেই হবে যদি ডটের আগে একটা নয় থাকে এবং আর কোনো নাম্বার থাকে বা দুইটা নয় নয় বাদে অন্য কোনো নাম্বার থাকে তাহলে সেটা রিলায়েবলই না ওই সার্ভিসের ধারে কাছেও যাওয়া যাবে না দুইটা নয় সামনে থাকতেই হবে ওকে অর্থাৎ টু নাইন থাকতেই হবে এর পরেরটা আসবে বাকি নাইন ওকে সো এখানে একটা টেবিল আছে এই টেবিলটা খুব ইন্টারেস্টিং টেবিল যে দ্য নাইনস অফ অ্যাভেলেবিলিটি এটা হচ্ছে নাইনটি পারসেন্ট মানে ওয়ান নাইন এই ওয়ান নাইন যদি থাকে তাহলে এক বছরের ডিসরাপশন মানে হচ্ছে ডাউন টাইম কতটুকু হইতে পারে থার্টি সিক্স ডেজ থার্টিন আওয়ার্স নাইনটি পারসেন্ট অ্যাভেলেবেল মানে এক বছরে ছত্রিশ দিন তেরো ঘন্টার ডাউন টাইম থাকবে এবং নো অ্যাপ্লিকেশন শুড বি দি ইন দিস ক্যাটাগরি ওকে কোন অ্যাপ্লিকেশনের ইসে আসা যাবে না আচ্ছা নাইনটি নাইন পার্সেন্ট এটা হচ্ছে টু নাইন টু নাইন মানে কাজ ডাটা এক্সট্রাকশন সিম্পল একটা যেকোনো সিম্পল কাজ আপনি এই টু নাইনের মধ্যে করতে পারেন যে কোনো সিম্পল অ্যাপ্লিকেশন আপনি ফেলতে পারেন নো প্রবলেম এট অল নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট থ্রি নাইনস মানে এক ডটের পর একটা নয় আর ডটের আগে দুইটা মানে টোটাল থ্রি নাইনস থ্রি নাইনস এর ক্ষেত্রে এইট আওয়ার্স ফর্টি ফাইভ মিনিট এক বছরে ডাউন টাইম হচ্ছে আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ইন্টারনাল টুলস লাইক নলেজ ম্যানেজমেন্ট প্রজেক্ট ট্র্যাকিং লাইক দ্যাট ফোর নাইনস ফিফটি টু মিনিটস এক বছরে ফিফটি টু মিনিটস ই কমার্স পয়েন্ট অফ সেল এই টাইপের যে অ্যাপ্লিকেশন গুলো আছে যেখানে বিজনেস হচ্ছে সেগুলো ফাইভ নাইনস ফাইভ নাইনস এ এক বছরে ডাউন টাইম হচ্ছে ফাইভ মিনিটস এর বেশি না ভিডিও ডেলিভারি ব্রডকাস্ট সিস্টেম ওকে

ওয়েল ইউটিউবকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন আপনি ইউটিউবকে যেহেতু ইউটিউব ভিডিও স্ট্রিমিং সার্ভিস ভিডিও ডেলিভারি সার্ভিস সেই পার্সপেকটিভ থেকে আপনি ওখানে অন্য জায়গায় রাখতে পারেন ফাইভ নাইনে রাখতে পারেন কিন্তু ইউটিউবের যদি এই পাঁচ মিনিট না এই পাঁচ মিনিটের যে ডিসরাপশন বা ডাউন টাইম এই পাঁচ মিনিটের যে কত মিলিয়ন বা বিলিয়ন ডলারের লস হবে সে কারণে ওখানে আপনি ওকে আপনি যে সিক্স নাইন না আরো বড় নাইন সেভেন নাইন এই এইট নাইন ইলেভেন নাইন এনে যেতে পারেন এটা আসলে আপনার অ্যাপ্লিকেশন কি সেটা ইম্পর্টেন্ট না অ্যাপ্লিকেশনের সাথে বিজনেস কি সেটা ইম্পর্টেন্ট ওকে এটা এই অ্যাপ্লিকেশন ক্যাটাগরি জাস্ট একটা এক্সাম্পল যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো সাধারণত এরকম হইতে পারে এখন আপনি খুব সিম্পল একটা টু ডু লিস্ট বানাইছেন সেই টু ডু লিস্ট যদি এক সেকেন্ডের জন্য অফ হয় তাহলে আপনার মিলিয়ন ডলার লস হবে তাহলে তো কখনোই এইটা তো আপনি পাঁচ মিনিট কেন পাঁচ সেকেন্ডের জন্য অফ দিতে পারবেন না তাই না তো সেই ক্ষেত্রে আপনার বিজনেস বুঝে সেই অনুযায়ী আপনার অ্যাভেলেবিলিটির হিসাব নিকাশ গুলো করতে হবে যে ওকে আমার সিস্টেম এত পার্সেন্ট অ্যাভেলেবেল ওয়েল সো এই ছিল এতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবিলিটি নিয়ে আলোচনা এরপর আসা হচ্ছে ফল্ট টলারেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক

যেকোনো কারণে বলতে এমনি আমাদের যারা ডেভেলপার বা যারা ম্যানেজ করবে এদের কারণে নাকি আমি অন্য কোনো কোনো ফল্ট করতে হয়েছে এটার কোনো কারণ নাই তো আপনার সার্ভার ডাউন ছিল আপনার রিজন যেটাই হতে পারে আপনারা নিজেরা ডাউন করে রাখেন আপনারা মেন্টেনেন্সের জন্য করেন কোন একটা প্রবলেমের কারণে সার্ভার ডাউন হয়ে গেছে ইনডিوزر এটা বুঝবে না যে আপনার কেন ডাউন ছিল হিসাবটা তো আসলে ওইভাবে হবে না হিসাবের জন্য কি দরকার ছিল হিসাবের সিস্টেমটা হচ্ছে যে প্রথমে আমার আপ টাইম ডিভাইডেড বাই আপ টাইম প্লাস ডাউন টাইম এখন ডাউন টাইম কি জন্য হয়েছে এটা ম্যাটার না যতক্ষণ এটা ডাউন ততক্ষণ কি ধরেন আপনি ডেভেলপমেন্ট পারপাজেই ডাউন করে রাখছেন ওই সময় কি ইউজার এটা ব্যবহার করতে পারবে না ব্যবহার করবে কিভাবে ডেভেলপমেন্ট পারপাজে করবে না পারবে না তার মানে ইউজারের জন্য এটা কি ডাউন না পুরোপুরি ডাউন ইউজারের ম্যাটার করে না তো এখন আপনি ইউজারকে বলছেন আপনি ইউজারকে জাস্ট মিনিট আপনি ইউজারকে বলছেন যে আমার সিস্টেম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অ্যাভেলেবেল ফোর নাইনস অ্যাভেলেবেল তার মানে আপনি বছরে ম্যাক্সিমাম বান্ন মিনিটের ই দিতে পারবেন তাই না তো এর থেকে বেশি হলে পারে তখন কিন্তু আপনার রিলাবিলিটি কমে যাবে দেখা যাচ্ছে যে কোনো একটা সার্ভার বা কোনো একটা সার্ভিস কোনো একটা নতুন ফিচার্স ডেপ্লয় করতে যে আপনার এটা আট ঘন্টা লেগে গেছে তাহলে আপনার এই রিলায়াবিলিটির মাত্রা নাইনটি থেকে নেমে 99.99% এ চলে আসবে অর্থাৎ 39 এ এই যে আপনার 99% 99% বা এরো বেশি মানে এই যে গ্যারান্টিটা এটা মানে কে দিবে ডেভেলপার দিবে নাকি কোম্পানি দিবে ডেভেলপার কেন দিবে ডেভেলপারের তো কাজ না এটা এখন কোম্পানি ব্যবসা করে ফর एग्जांपल আপনি AWS এর থেকে একটা সার্ভার নিচ্ছেন যেই সার্ভারের উপরে আপনি আপনার অ্যাপ্লিকেশন হোস্ট করছেন তো এখন এডাব্লিউএস যদি নিজেই গ্যারান্টি দিতে না পারে এডাব্লু এস যদি বলে যে ভাই আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না আমার সিস্টেমের ওপরে কি পরিমাণ কিভাবে আসলে চলবে কতক্ষণ কতক্ষণ চলবে কতক্ষণ ডাউন থাকবে আমি গ্যারান্টি দিতে পারবো না এডাব্লুএস কে ব্যবহার করবে করবে না এডাব্লিউ এস যদি ব্যবহার করতে হয় তাহলে এডাব্লুএস কে বলতে হবে যে ভাই আমি গ্যারান্টি দিচ্ছি এই পরিমাণ আমি গ্যারান্টি দিচ্ছি সিক্স নাইনস এডাব্লু এস এর এস থ্রি সার্ভিস আছে ইলেভেন নাইনস ওকে ইলেভেন নাইন অর্থাৎ মাইক্রো সেকেন্ডে ওর হচ্ছে যে ডাউন টাইম তার মানে হচ্ছে সহজ কথাই ওর কোনো ডাউন টাইমই নাই জিরো ডাউন টাইম তো এখন এইটা আসলে কোথায় কাজে লাগে আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা যে আপনি বুঝতে পারছেন না যে এটা এইটা দিয়ে আমাদের কি হবে বেসড অন দিস আসলে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে ডেভেলপ করতে হবে আচ্ছা আমরা আপনি দেখলেন আপনার সিস্টেম তো কন্টিনিউয়াস মনিটরিং হবে ফেলড হবে সেখান থেকে নিয়ে আপনি কি করবেন একটা ম্যাট্রিক্স বের করবেন বোঝার চেষ্টা করবেন কত ভালো কাজ করছে কত খারাপ কাজ করছে কত কত কতটুকু কত পার্সেন্ট তো আপনি করবেন প্রতি প্রতি বছরে নির্দিষ্ট সময় পর পর এর উপর ভিত্তি করে আপনি ডিসিশন মেক করবেন যাচ্ছে আমার রিলিটি বৃদ্ধি করব না কমাবো না কি করবো আমার বিজনেস এইটা এটার জন্য আমার এত পার্সেন্ট অ্যাভেলেবিলিটি দেওয়া দরকার এক মিনিটও যেমন আপনি একটা ব্যাংক বানাবেন আপনি এক মিনিটও দিতে পারবেন আপনার সিক্স নাইন সেভেন নাইন সেভেন নাইন হচ্ছে যে আপনাকে রিলায়াবেটি দিতে হবে ব্যাভেলেবিলিটি দিতে হবে সেভেন নাইন অ্যাভেলেবিলিটি দেওয়ার জন্য আমার কি করা দরকার সেভেন নাইন অ্যাভেলেবিলিটি দেওয়ার জন্য আমার সিস্টেম ওই লেভেলে বানানো দরকার ওই লেভেলে বানায় আমার রেপ্লিকাসেট ফল টলারেন্স স্কেলেবিলিটি যা যা আছে রিডানড্রেন্ট সার্ভার্স যা আছে যেখানে সব কিছু বসাইতে হবে সব টেকনিক অ্যাপ্লাই করতে হবে যেন আমি ওই নাম্বারটা অ্যাচিভ করতে পারি এবং আমার ইউজার জিরো ডাউন টাইম ফেস করে জিরো ডাউন টাইম তো সেইটা হচ্ছে এই হচ্ছে সেই নাম্বার এগুলো জাস্ট এক ধরনের কি বলা চলে এক ধরনের একটা স্ট্যান্ডার্ড বলতে পারেন এখন সবাই এই নাম্বার গুলো ব্যবহার করে আপনি হয়তো অনেক জায়গায় দেখবেন আমি যখন এই সিস্টেম ডিজাইন সম্পর্কে জানতাম না তখন নাইনটি নাইন পার্সেন্ট এর পরে যে চার পাঁচটা ছয়টা নাইন দিত কি পাগলের মতো করছে এটা বোধহয় মিস্টেক এটা বোধহয় টু ফিক্সড করতে ভুলে গেছে ওকে টু ফিক্সড করে আহ দুইটা বসাইতে ভুলে গেছে এটা আমি ভাবতাম তো আসলে এই প্রত্যেকটা নাইনের একটা করে মিনিং আছে এই পরের যত নাইন আছে প্রত্যেকটা নাইনের একটা করে মিনিং আছে এটা দেওয়ার মানে হচ্ছে আপনি ইউজারকে বোঝাইতে চাচ্ছেন আমার সিস্টেম সবচাইতে বেশি রিলায়েবল এটা ডেভেলপার ক্যান করবে এটা তো ডেভেলপারের কাজই না এটা সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার করবে আর্কিটেক্ট করবে এটা হলো কোম্পানি নিজে করবে যে কোম্পানি হলো আপনার এই সিস্টেমের যে সর্বোচ্চ যেই সফটওয়্যার হার্ডওয়্যার যা কিছু আছে মানে যত ব্যবস্থা নেয়ার সব ব্যবস্থা নেয়ার পরে এই মানে কথাটা বলতে পারবে যে আমার কোয়েশ্চেন করছিলেন যে এই কস্ট কিসের উপর বেস করে কাউন্ট করে অনেক কিছুর ওপরে আপনি কি পরিমান রিসোর্স কালে নিচ্ছেন লাইক ভি যদি আপনি পারচেস করেন ইসি টুর মতো ভি তাহলে এই ভিএম কোন ক্যাটাগরির ভিএম নিচ্ছেন জেনারেল ক্যাটাগরি নাকি জাস্ট একদম নর্মাল ক্যাটাগরি নাকি খুব হাই প্রসেসিং ক্যাটাগরি তার উপর নির্ভর করছে কত সিপিউ নিচ্ছেন তার উপর নির্ভর করছে কত র্যাম নিচ্ছেন তার উপর নির্ভর করছে কেমন নেটওয়ার্ক নিচ্ছেন কোন নেটওয়ার্ক কানেকশন ওয়ান জিবিপিএস পিএস ফাইভ জিবি বেস টেন জিবি কোন নেটওয়ার্ক কানেকশন নিচ্ছেন তার উপরে নির্ভর করছে কত ব্যান্ড নিচ্ছেন তার উপরে নির্ভর করছে কি পরিমাণ ডেটা রিকোয়েস্ট যাচ্ছে কি পরিমাণ রিকোয়েস্ট বের হচ্ছে কি পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে সবকিছুর উপর নির্ভর করে এবং এক একটা জিনিস আছে এক একটা সার্ভার আছে এক একটা সার্ভার এক এক কাজ করে এক একটা সার্ভারের ক্যালকুলেশন এক এক রকম ভাবে হয় আপনি যদি এস তে যান আপনি যদি ভেবে থাকেন যে ওকে আমি এস তে গেলাম ওদের প্রাইসিং পলিসি খুব সিম্পল মাত্র কয় ডলারে তো মানে দশ ডলার নিলে প্রচুর প্রচুর স্টোরেজ পাওয়া যাচ্ছে ওই স্টোরেজ আসলে কোনো ম্যাটারই করে না এস থ্রি এর ক্ষেত্রে স্টোরেজের দাম দুনিয়ার সবচেয়ে চিপ সবচাইতে চিপ হচ্ছে স্টোরেজ প্রবলেম হচ্ছে আমি কি পরিমাণ রিড অপারেশন ঘটাচ্ছি আমি কি পরিমাণ রাইট অপারেশন ঘটাচ্ছি আর আমি কি পরিমাণ ডেটা ট্রান্সফার করছি তার উপরে টাকা ক্যালকুলেট হবে সো কারণ ভাইয়া প্রথমের দিকে যখন আমি শুরু করতেছি আমার একটা ছোট কোম্পানি তো উট করে যেমন যে ট্রাফিকটা আসে তো আমি এই ক্ষেত্রে জানি না যে আমার কি পরিমাণ রিকোয়েস্ট আসবে আমি জানি না আমার কি পরিমাণ এই সময়ের মধ্যে কি পরিমাণ মানুষ আসে এখানে হিট করবে তো এটা এখানে কি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ

Haan? Reliable হবে না না তা তো হবেই না reliable করতে গেলে তো আপনাকে কস্টই করতে হবে আপনি ওই অপশন তো রাখলেন না কারণ আপনি তো বলে দিলেন যে আমি ভাই এটা আমার বাজেট এবং এটা আমি ইলাস্টিককে যাবই না অর্থাৎ রিকোয়েস্ট বর্বে লোড বর্ব বা অটো স্কেল করব সেটাকে আমি যাবই না তাহলে তো আপনার আপনি ক্যালকুলেশন আপনার হাতে থাকলো না যে কি পরিমাণ টাকা লাগবে তাই না তো আপনাকে ওই যে একটা ধরতে গেলে আরেকটা শর্ত হবে কাইন্ড অফ আচ্ছা এরপর আসে হচ্ছে হুম यस সাউন্ড একটু ডিসটর্টেড ছিল ভাইয়ার মাইক্রোফোনে ওকে নো প্রবলেম সো রিলায়েবিলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে ফল্ট টলারেন্স তো আমরা আসলে এবার ফল্ট টলারেন্সটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব কারণ সিস্টেমে ফল্ট হবেই আর ফল্ট যদি আমরা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারি টলারিট করতে পারি তবেই আমরা একটা ভালো রিলায়েবল সিস্টেম দাঁড় করায় রাখতে পারব ওকে আচ্ছা ফল্ট টলারেন্স ইজ আ সেট অফ টেকনিক্স এন্ড স্ট্র্যাটেজিস ডিজাইন টু ইমপ্রুভ দা অ্যাভেইলেবিলিটি

এবং কোনো একটা প্রসেস রান করতে হবে আমি আগের জায়গায় ব্যাক করতে পারি করতে পারি ফুল এটা হচ্ছে কাজ সো আমরা কিভাবে একটা টলারেন্স সিস্টেম ডিজাইন করতে পারি এটা হচ্ছে আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক এতক্ষণ যা বললাম যা কথাবার্তা হলো সেটা তো গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে আমরা ফল্ট টলারেন্স অ্যাপ্লিকেশন বা সিস্টেম ডিজাইন করতে পারি তিনটা মেইন কনসেপ্ট তিনটা স্টেপ এই তিনটা স্টেপেই আমাদের কাজটা করতে হবে ডিটেকশন আর রিকভারি মানে সহজ রেপ্লিকা ওকে আমরা ভিন্ন ভিন্ন রেপ্লিকা তৈরি করি সেই রেপ্লিকাই কাইন্ড অফ হচ্ছে রিডান্ডেন্সি ওর সাথে আরো কিছু কনসেপ্ট আছে সেগুলো অ্যাড করবো একটু পরে ফল ডিটেকশন কোথায় ফল্ট হচ্ছে সেটা ডিটেক্ট করো অ্যান্ড ফাইনালি রিকভার করো এটা আগেও বললাম তো এই তিনটা হচ্ছে মেইন জিনিস সো আমরা ফার্স্ট রিডানডেন্সি সম্পর্কে একটু জানার চেষ্টা করি

এটা আমরা কিভাবে করতে পারি রেপ্লিকেশন বা ক্রিটিক্যাল কম্পোনেন্টস আমরা সেকেন্ডারি একটা ক্যাপাসিটি তৈরি করে রাখতে পারি এ ব্যাকআপ ওকে যে কোনো মানে কাইন্ড অফ আপনি কি করেন আপনি বাইরে কোথাও ঘুরতে গেলে ফোনে তো চার্জ দিয়েই যান সাথে হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যান তাই না পাওয়ার ব্যাংক নিয়ে যান না পাওয়ার ব্যাংক কেন নিয়ে যান জাস্ট ফর ব্যাকআপ যদি আমার ফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে যেন এটা কাজ করে ঠিক তেমনি রিডান্ডেন্সিও আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি একটা সার্ভার রান করে রাখলাম আর একটা সার্ভার স্ট্যান্ড বাই করে রাখতে পারি জাস্ট বিকজ যদি কোনো কারণে আমার এই সার্ভারটা ফেল করে তাহলে আমি এই পরের সার্ভারটা রান করব সো একটা থ্রি টিয়ার অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করা যাক ওকে যে থ্রি টিয়ার অ্যাপ্লিকেশনে আমার অ্যাপ্লিকেশন টিয়ার আছে ডেটা বেস টিয়ার আছে এবং স্টোরেজ টিয়ার আছে এই টোটাল তিনটা টিয়ার আছে সো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন সার্ভার্স আর ডিপ্লয়েড to handle client request if one server fails the other servers can still process the request খুব সহজ কথা আমার অ্যাপ্লিকেশন সার্ভারে আমি মাল্টিপল ডিপ্লয়মেন্ট করব একটা করব না এটা আমার একটা থ্রি টিয়ার নর্মাল অ্যাপ্লিকেশনের কথা আমি বলছি কিন্তু আমি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের কথা বলছি না আমরা অ্যাজ ইউজুয়াল যে নর্মাল অ্যাপ্লিকেশন গুলো বানায়া থাকি ওকে এবং এই এটা আপনার সবথেকে বেশি প্রয়োজন হবে রিয়েল লাইফে অ্যাট লিস্ট নেক্সট টু টু থ্রি ইয়ার্স তো এই টু থ্রি ইয়ার্স আপনি কি করছেন আপনি একটা নর্মাল মনোলিথিক অ্যাপ্লিকেশন বানাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটার আপনি আর একটা ব্যাক সার্ভার রান করেন তাহলে আপনার সার্ভিসটাকে বা আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা একেবারে ডাউন হয়ে যাওয়ার চান্সটা অনেক কম একটা বন্ধ হয়ে গেলে আর একটা শুরু হয়ে যাবে লোড ব্যালেন্সার ডিস্ট্রিবিউট ইনকামিং রিকোয়েস্ট অ্যাক্রস মাল্টিপল অ্যাপ্লিকেশন সার্ভার টু ইনশিওর এফিশিয়েন্ট রিসোর্স ইউটিলাইজেশন সো লোড ব্যালেন্সার ব্যবহার করে আপনি লোডটা ডিস্ট্রিবিউট করবেন যদি কোনো কারণে একটা সার্ভার বন্ধ হয়ে যায় তখন হচ্ছে আর একটা সার্ভার চলবে এরপর সে হচ্ছে ডেটাবেস ইয়ার ড্যাটাবেস্ট ইয়ারে কী হবে ডেটাবেস ইজ রেপ্লিকেটেড টু হ্যাভ মাল্টিপল কপিজ অফ দ্য ডেটা দিস ক্যান বি অ্যাচিভ থ্রো টেকনিক টেকনিকস লাইক মাস্টার স্লেব মাস্টার সরি মাস্টার মাল্টি মাস্টার বলা যায় মাস্টার মাস্টার এপ্লিকেশন বলা যায় সেটাও আমরা দেখে এসেছি পারফরমেন্স অপটিমাইজেশনের সময় স্কেলেবিলিটির সময় যে আমার ডেটাবেস অলরেডি একটা আসে আমি আরেকটা রেপ্লিকা তৈরি করে রাখলাম যদি কোনো কারণে যদি কোনো কারণে আমার একটা ডাটাবেস ফেল করে তাহলে যেন ওই ডাটাবেস থেকে আমি জিনিসটাকে নিয়ে আসতে পারি আবার আমি যদি তৈরি করে নাও রাখি আমার স্মল সিস্টেম আমি হচ্ছে একটা তৈরি করে রাখতে পারি ওকে একটা আপ রাখলে যদি কোনো কারণে এটা ফেল করে তাহলে আমি দ্রুত ব্যাক আপটাকে রিকভার করে দিলেই হবে রেস্টোর করে দিলেই হবে আর স্টোরেজটা স্টোরেজ সার্ভিস লাইক রেইড সহজ কথাই এখন তো রেড খুব পপুলার সো রেইড হচ্ছে যে আপনার একই জিনিস একই ডেটা মাল্টিপল জায়গায় স্টোর করে কাইন্ড অফ

এই যখন রিডান্ডেন্সি পড়তে আসতেছি বা হচ্ছে যখন রিলয়াবিলিটি পড়তে আসতেছি তখন আমাদেরকে বারবার বলা হচ্ছে ডুপ্লিকেট করার কথা যেন একটা কোনো কারণে হারায় গেলে একটা কোনো কারণে ডিস্ট্রয় হয়ে গেলে একটা কোনো কারণে বন্ধ হয়ে গেলে আর একটা আমাকে ব্যাকআপ দিতে পারে ওকে ইটস কাইন্ড অফ ব্যাকআপ সো ডুপ্লিকেটের ব্যাপারও আছে যেমন যে আমরা যে একটা ফাইল আপলোড করি ফর এক্সাম্পল এস ফাইল আপলোড করি এটা যে কত লেয়ারে কতগুলো ডিস্কে কপি হয় সেম ডেটা ইউ ডোন্ট ইভেন ইমাজিন এই জন্য রেড সার্ভিস ওকে সেটা পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্কে এবং পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট রেজিউনে যে হচ্ছে রাইট হয়ে যাইতে পারে ডুপ্লিকেট হইতে পারে একটা ফাইল কেন তার কারণ হচ্ছে যে আপনার কোনো কারণে যে একটা ডিস্ক আপনি একটু আগে আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে আপনার একটা সার্ভার আছে সার্ভার র্যাকের ভিতরে

প্যাসিভ রিডান্ডেন্সি যেটাকে আমরা ওয়ার্ম স্পেয়ার বলি অ্যান্ড কোল্ড ডিটেন্ডেন্সি যেটাকে আমরা স্পেয়ার বা ব্যাকআপ হয় এবং ব্যাকআপটাকে ব্র্যাকেটের লেখার কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকআপের জন্যই আমরা কোল্ড ডিটেন্ডেন্সিটা ব্যবহার করে থাকি তাহলে আবার বলি তিন ধরনের রিডান্ডেন্সির কথা বলা হচ্ছে এখানে অ্যাক্টিভ রিডান্ডেন্সি হট স্পেয়ার প্যাসিভ রিডান্ডেন্সি ওয়ার্ম স্পেয়ার আর কোল্ড ডিডান্ডেন্সি যেটা হচ্ছে ব্যাকআপ বা স্পেয়ার অ্যাক্টিভ রিডেন্ডেন্সি ব্যাপারটা কি জিনিস অ্যাক্টিভ রিডেন্ডেন্সির সাথে আমরা সরাসরি যে স্কেলেবিলিটি করতেছি না একটা লোড ব্যালেন্সার নিয়ে দুইটা সার্ভার দুইটা অ্যাপ্লিকেশন সার্ভার তার ভিতরে লোডটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি কিছু আসছে কিছু ট্রাফিক ফিফটি ট্রাফিক একটা সার্ভারে ফিফটি পার্সেন্ট ট্রাফিক আরেকটা সার্ভারে এই ক্ষেত্রে আমার দুই অ্যাপ্লিকেশনের জন্য দুইটা সার্ভার আছে অলওয়েজ আমার অ্যাপ্লিকেশনের জন্য দুইটা সার্ভার আছে কিন্তু দুইটা সার্ভার অ্যাক্টিভলি কাজ করছে কিছু লোড এ সামাল দিচ্ছে কিছু লোড এ সামাল দিচ্ছে তার মানে হচ্ছে আমার রিডানডেন্ট সার্ভার তো আছে যেহেতু দুইটা আছে মানে একটা রিডানডেন্ট আমি বলতে পারি আমার রিডানডেন্ট সার্ভার তো আছে কিন্তু দুইটাই অ্যাক্টিভ ওকে সো ইন অ্যাক্টিভেন্সি অল এ সিস্টেম অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন প্রসেসিং টাস্ক সিমালটেনাসলি যতগুলো নোড আছে সবগুলো নোড অ্যাক্টিভলি কাজ করবে দিস অলসো অ্যাজ হট স্পেয়ার কনফিগারেশন ক্যারেক্টারিস্টিক কি হবে সিমাল্টেন্স প্রসেসিং হবে অল নোডস আর অ্যাক্টিভলি ইনভলভ ইন হ্যান্ডেলিং দ্য ওয়ার্ক লোড

ওকে যেন আমার ইন্ডিভিজুয়াল সার্ভার দুইটা সার্ভারের লোড ক্যারি করতে পারে যদি আমি দুইটাকেই অ্যাক্টিভ বানাই যদি কোনো কারণে ফেল হয় এটা মাথায় রাখতে হবে এক্সাম্পল হিসেবে দেওয়া ইন এ ক্লাস্টার সার্ভার ইস সার্ভার অ্যাক্টিভলি প্রসেস রিকোয়েস্ট এটার এক্সাম্পল আমি এখানে অলরেডি দিয়েছি এবং বলেও দিয়েছি আচ্ছা এবারে আসি হচ্ছে প্যাসিভ রিডানডেন্সি এই ক্ষেত্রেও আমার দুইটা অ্যাক্টিভ সার্ভার থাকবে ওকে এই ক্ষেত্রে আমার দুইটা অ্যাক্টিভ সার্ভার থাকবে কিন্তু দুইটা অ্যাক্টিভ সার্ভার থাকলেও এখানে ফিফটি পার্সেন্ট দেওয়া হয়েছে এটাও মিস্টেক আজকে স্লাইড করতে যা মেলা মিস্টেক করে ফেলছি কারণ অন্য কাজে একটু ফোকাস ছিলাম আই এম রিয়েলি সরি ওকে স্লাইজ এই যে বিশেষ করে ডায়াগ্রাম টায়াগ্রামগুলো বানানোর সময় বেশিরভাগ ক্ষেত্রে কপি পেস্ট করা হয়েছে যে কারণে ডাটাগুলো চেঞ্জ হয়নি তো এগুলো আমাকে আবার বসতে হবে বসে চেক করতে হবে নাহলে হচ্ছে আপনার ভুলবালি হবে তো আমার পুরো লোডটাই আসলে এই অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে যাবে পুরো লোডটা হান্ড্রেড পার্সেন্ট নট ফিফটি পার্সেন্ট সো হান্ড্রেড পার্সেন্ট লোডটা অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে যাবে বাট স্টিল উই হ্যাভ এন অ্যাক্টিভ সার্ভার এই সার্ভারটা বসেই থাকবে এ কোনো লোড নিবে না এ যখন দেখবে এই সার্ভারটা ফেল হয়ে গেছে এ অ্যাক্টিভলি রানিং এর পাশে চুপচাপ বসে আছে কোনো লোড হ্যান্ডেল করছে না একেবারে অলস অকর্মা বসে আছে শুধু শুধু আমার টাকা নষ্ট করছে কিন্তু যদি কোনো কারণে এই সার্ভারটা ফেল করে সাথে সাথে লোড ব্যালেন্সার দেখবে যে আচ্ছা এই সার্ভার তো ফেল করছে লোড ব্যালেন্সার কেমনে বুঝবে সেটা আমরা পরে আলোচনা করব বাট লোড ব্যালেন্সার যখন দেখবে যে এই সার্ভার আমাকে তো আসলে অ্যাভেলেবেল না এই সার্ভার তো ফেল করছে তাহলে তখন পুরো লোডটা ট্রান্সফার হয়ে যাবে পরবর্তী আহ ওপরে সার্ভারের ওপরে যেটা এতক্ষণ ধরে অ্যাকচুয়ালি রিডান্ডেন্ট ছিল যেটা কোনো কাজ করতেছিল না চুপচাপ বসেছিল সেই সার্ভারের উপর পুরো লোডটা চলে যাবে এই এটাকে বলা হয় প্যাসিভ রিডান্ডেন্সি বা হচ্ছে ওয়ার্ম স্পেয়ার সো ডেফিনিশনে যদি কথা বলি প্যাসিভ রিডানডেন্সি অর ওয়ার্ম স্পেয়ার ইনভলভস হ্যাভিং স্ট্যান্ড বাই নোটস দ্যাট আর নট অ্যাক্টিভলি প্রসেসিং টাস্ক অলওয়েজ স্ট্যান্ড বাই থাকবে কোনো কাজ প্রসেস করবে না হাউ এভার দে আর রেডি টু টেক ওভার ইন কেস অফ এ ফেইলার ক্যারেক্টারিস্টিক্স সিলেক্টিভ প্রসেসিং অনলি অ্যাক্টিভ নোটস আর প্রসেসিং টাস্ক স্ট্যান্ড বাই নোটস রিমেইন রেডি সে রেডি হয়ে বসে আছে কিন্তু কাজ করবে না আচ্ছা অনলি অ্যাক্টিভ নোটস গুলো কাজ করবে কুইক রিকভারি while নট অ্যাক্টিভলি কন্ট্রিবিউটিং টু প্রোসেং স্ট্যান্ড বাই নোট ক্যান কুইকলি অ্যাজিউম দ্য ওয়ার্ক লোড নিডেড ওকে সো যখন দরকার তখনই রেডি অলওয়েজ রেডি কিন্তু প্রয়োজন না হলে আমি কাজ করবো না ঠিক আছে একদম বাধ্য না হইলে আমি কাজ করবো না আচ্ছা ইন এ ড্যাটাবেস ক্লাস্টার ওয়ান সার্ভার ইস অ্যাক্টিভলি হ্যান্ডেলিং কুয়েরিজ ওয়াইল অ্যানাদার রিমেইন অন স্ট্যান্ড বাই ইফ দ্য অ্যাক্টিভ সার্ভার ফেলস দ্য স্ট্যান্ডবাই সার্ভার ক্যান কুইকলি take over টু মিনিমাইজ ডাউন টাইম জাফর ভাই অবশ্যই কাজ করবে লোড ব্যালেন্সার যা যা কাজ করতে পারে এপিআই গেটেও সে সেই কাজ করতে পারে এপিআই গেটও এর মধ্যে অ্যাডিশনাল কম্পোনেন্ট সার্ভিস ডিসকভারি সো সার্ভিস ডিসকভারি আপনি যা চিন্তা করতেছেন এখানে যা যা লোড ব্যালেন্সার যা দেখতেছেন সেম জিনিস সার্ভিস ডিসকভারি এপিআই গেটওয়ে কনফিগার করেও করা যাবে নো ওরিস ওকে আচ্ছা এবার আছে হচ্ছে কোল্ড রিডানডেন্সি সবচাইতে সহজ এবং সবচাইতে সিম্পল সো কোল্ড রিডানডেন্সি আর হ্যাভিং স্পেয়ার নোটস অ্যাজ ব্যাকআপস involves keeping additional nodes in a uh, dormant state until needed মানে সব সময় বন্ধ এ সার্ভার আমার একটা আছে বন্ধ করে রেখে দিছি প্রয়োজন হলে চালাবো না নাই ওকে এবং বেসিক্যালি এই সার্ভার থাকেও না অনেক ক্ষেত্রে ব্যাকআপের ক্ষেত্রে থাকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টেটলেস অ্যাপ্লিকেশন যেগুলো আছে অ্যাপ্লিকেশনের জন্য যে সার্ভারগুলো আছে সার্ভার থাকেও না দেখা যাচ্ছে লোড ব্যালেন্সার চেক করলো যে এই সার্ভার নাই লোড ব্যালেন্সার অটো স্কেল করতে পারে সো লোড ব্যালেন্সার যেহেতু অটো স্কেল করতে পারে ও সিম্পলি কি করতে পারে ও দেখা যাচ্ছে যে সার্ভার নাই আরেকটা একটা ইনস্টেন্স রান করে ফেলি আরেকটা ইনস্ট্যান্স রান করে তখন হচ্ছে লোডটা এখানে দিয়ে দেয় লাইক কাইন্ড অফ এটা ঠিক আছে সো আবার যদি সার্ভার থাকেও একটা বন্ধ সার্ভার থাকলো যখন প্রয়োজন হলো তখন অন হলো কিন্তু এটা ইনস্ট্যান্টলি না সো স্পেয়ার নোটস রিমেইন অফলাইন আনটিল অ্যাক্টিভেটেড ডিউরিং এ ফেল ওভার যতক্ষণ না ফেল ওভার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি থাকবে অফলাইনে থাকবে নট হাই অ্যাভেলেবিলিটি দিস সেট ইজ নট ইনহারেন্টলি ডিজাইন ফর হাই অ্যাভেলেবিলিটি সিনস দেয়ার ইজ এ ডিলে ই ব্রিঙ্গিং দ্য ব্যাকআপ নোটস অনলাইন সো এটাকে অনলাইনে নিয়ে আসতে রানিং করতে কিছুটা টাইম লাগবে এই এই জন্য এটা আসলে হাই অ্যাভেলেবিলিটির কথা বলা যাচ্ছে না কারণ হচ্ছে যে একটা সার্ভিস এই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে সার্ভিসটা বন্ধ হওয়ার পরে আরেকটা সার্ভিস তৈরি হইতে স্পন হইতে টাইম লাগবে ওকে সেই টাইমটার জন্যই বলা হচ্ছে এটা একদম হাই অ্যাভেলেবিলিটির জন্য না অ্যাভেলেবেল বাট নট হাই অ্যাভেলেবেল সিঙ্গেল পয়েন্ট অফ ফেইল আর ইটার্ন আমরা একটু কথা বলছি পাতলা আর একটু কথাবার্তা বলা যাক So a single point of failure refers to a component or a part of system that if it fails will cause the entire system to fail this means that the failure of one critical component can disrupt the entire system's functionality okay puro system functionality down it is essential to identify and address a single point of failure to ensure the reliability and availability of the system okay so এখানে একটা সিম্পল অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করা যাক আমরা মাইক্রো সার্ভিস থেকে বের হয়ে আসি মাইক্রো সার্ভিস অটোমেটিক্যালি রিলায়েবল কাজ করে কারণ ওখানে প্রত্যেকটা সার্ভিসের জন্যই দেখা যাচ্ছে মাল্টিপল নোডস মাল্টিপল ইনস্টেন্স রান থাকে এখন মডার্ন ওয়েতে যেভাবে আমরা কাজ করি সেইভাবে অনেক থিওরিটিক্যাল টার্মস আছে কিন্তু একটা নির্দিষ্ট কম্পোনেন্টস বাকি থিওরিটিক্যাল টার্মস গুলোকে একাই কন্ট্রোল করে ফেলে এক কুবার যে কত প্রবলেমের সমাধান করে দিছে সলিউশন করে দিচ্ছে মাইক্রোসার্ভিসের দুনিয়ায় সেটা কুবার নেটিস না দেখা পর্যন্ত বিলিভ করা যাবে না বা বোঝা যাবে না বাট তারপরেও আমি এখন জিনিসটাকে সিম্পল করার জন্য বলছি যে আমাদের একটা সিম্পল ডাটাবেস আছে সেই ডাটাবেস যদি ফেল করে তাহলে আমার হোল অ্যাপ্লিকেশন হোল বিজনেস ডাউন এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার সব থেকে সহজভাবে বোঝার জন্য এটাকে আমরা বলছি সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার এখন কিছু র্যান্ডম আলোচনা করা যাক খুব হালকা পাতলা সেটা হচ্ছে যে রিডান্ডেন্সি ফর স্টেট ফুল কম্পোনেন্ট স্টেটলেস কম্পোনেন্ট লোড ব্যালেন্সার ডেটা সেন্টার ওকে খুব সহজ কথা সো কম্পোনেন্টের জন্য ই করাটা তুলনামূলক একটু টাফ কারণ কি কারণ হচ্ছে আমরা ওই যে যখন হচ্ছে স্কেলেবিলিটি নিয়ে আলোচনা করছিলাম সেখানে স্টেট ফুল জিনিস ছিল স্টেট ফুল বলতে আসলে কি বোঝাচ্ছে স্টেট ফুল বলতে বোঝানো হচ্ছে যে আপনার ডেটাবেজ স্টেট বলতে আপনার বোঝানো হচ্ছে যে আপনার রেডিস সার্ভার একটা অ্যাপ্লিকেশন যেখানে সেশন আছে এই টাইপের জিনিসপত্র তাই না তো এই টাইপের যে জিনিসপত্রগুলো রয়েছে যেখানে ডেটা রয়েছে সেই ডেটা টাইপের জিনিসপত্রগুলো জন্য রিডানজেন্সি তৈরি করার জন্য সিমিলার আরেকটা সার্ভিস রেপ্লিকা করতে হয় আর একটা রেপ্লিকা করতে হয় একদম এখানে যেমন আছে এক্সাক্ট সেম আরেকটা রেপ্লিকা করতে হবে এবং দুইটার মধ্যে একটা সিঙ্কোনাইজেশন লাগবে ওই টেকনিক মাস্টার স্লেব মাস্টার মাস্টার এই টাইপের হইতে পারে এই টেকনিকের মাধ্যমে দুইটা কম্পোনেন্ট একটা হট স্পেয়ার হইতে পারে বা আপনার পারে ঠিক আছে যেটাই হোক কোল্ড হোক আপনার সিম্পলি মাঝখানে কি লাগবে একটা সিঙ্কোনাইজেশন লাগবে যদি আপনি সিঙ্কোনাইজ করতে পারেন আর তাহলে আপনি খুব সহজে একটা সেকেন্ড সার্ভার স্পান করতে পারবেন নো প্রবলেম তাহলে আপনার এটা রিডানডেন্ট হয়ে যাবে একটা রিডান্ডেন্ট সার্ভার স্পন হয়ে গেল সিঙ্কোনাইজ হয়ে গেল সিট স্টেটফুল কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো রিডান্ডেন্ট সার্ভার অ্যাড করা দুনিয়া সবচেয়ে সহজ কাজ তার কারণ হচ্ছে যে এর মধ্যে কোনো ডেটা নাই যেভাবে একটা নতুন সার্ভার স্পন করছেন ঠিক একইভাবে আরো দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা নোট স্পন করবেন কোনো প্রবলেম নাই জাস্ট কোডটা রান করা এই হচ্ছে স্টেটলেস কম্পোনেন্টের জন্য কাজ সার্ভার বানানোর কাজ লোড ব্যালেন্সার লোড ব্যালেন্সারের ক্ষেত্রে সেকেন্ডারি লোড ব্যালেন্সার যুক্ত করা যায় একটা লোড ব্যালেন্সার কাজ বন্ধ করলে আরেকটা লোড ব্যালেন্সার কাজ করবে ওই ক্ষেত্রে ডিএনএস কনফিগারেশনের কিছু ব্যাপার স্যাপার থাকে ডাইনামিক ভাবে ডিএনএস কনফিগার করবে ফ্লোটিং আইপি থাকবে যে আইপির মাধ্যমে আর কি একটা লোড ব্যালেন্সার থেকে আরেকটা লোড ব্যালেন্সার শিফট হবে অন দা ফেল ওভার যখন ফেল ওভার করবে তখন ডাইনামিকা ব্যবহার করার মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে ট্রান্সফার হয়ে যাবে ওকে যে এইটা না তখন এইটা ব্যবহার করে এইটা না ওইটা তো বেশিরভাগ ক্ষেত্রে লোড ব্যালান্সারের জন্য যেই আহ সার্ভার গুলো ব্যবহার করা হয় রিহান্ডেন্ট সার্ভারগুলো ব্যবহার করে সেগুলো অ্যাকচুয়াল রিনডেন্ট সেগুলো কোনো কাজ করে না এক্টিভ থাকে না বাট স্টেট ফুল বা স্টেটলেসের জন্য যেগুলো ব্যবহার করা হয় যে সার্ভার রিওনডেন্ট সার্ভার নেওয়া হয় সেগুলো কাজ করে সেগুলোতে আমরা লোড লোড দিয়ে দিই লোড দেওয়ার ফলে সে হচ্ছে যে অ্যাক্টিভ ওয়ার্কার হিসেবে কাজ করে একদম বসে থাকে না বসে বসায় রাখলে আমাদের লস তাই না বসায় রাখলে লস বসায় রাখার দরকার নাই তো এই জন্য এগুলো হচ্ছে যে বেসিক্যালি আপনার ওয়ার্কলোড ওয়ার্কলোড নিয়ে থাকে বাট লোড লোড ব্যালেন্সার জন্য যেটা থাকে সেটা সরাসরি লোড নাই না কারণ হচ্ছে ওর সাথে ডিএনএস এর কনফিগারেশন থাকে ডেটা সেন্টার রিডেন্ডেন্সি ফর एग्जांपल আপনি পুরো অ্যাপ্লিকেশন ডিপ্লয় করছেন একটা রিজিওনে মুম্বাইতে এখন আপনি সিঙ্গাপুরে হুবহু পুরো জিনিসটার একটা ক্লোন বানায় রাখলেন তো যদি যারা আমরা বাংলাদেশ আছি এশিয়ান সাবকন্টিনেন্টে আসি তাদের ভেতর তাদের তারা প্রথম ক্লোজেস্ট সার্ভার থেকে আসলে সার্ভিসটা নিচ্ছে যারা চায়না বা সিঙ্গাপুরের কাছাকাছি যারা আছে তারা আর কি সিঙ্গাপুরের এটা নিচ্ছে সিঙ্গাপুর থেকে অ্যাক্সেস করছে যারা ইন্ডিয়ার কাছাকাছি আছে মুম্বাইয়ের কাছাকাছি আছে তা বাংলাদেশ চাইনার একটা অংশ বা হচ্ছে যে আপনার শ্রীলঙ্কা এইসব জায়গা থেকে আসলে মুম্বাই এরটা অ্যাক্সেস করা সহজ তো এখান থেকে আমরা মুম্বাই সার্ভার ইউজ করছি মুম্বাই সার্ভারে সরাসরি অ্যাক্সেস করছি বাট কোনো একটা কারণে মুম্বাইয়ের সার্ভার যদি ডাউন হয়ে যায় আই ওন্ট এক্সপিরিয়েন্স এনিথিং এলস আমি আমি কোনো এক্সট্রা কিছুই পাবো না কারণ তখন আমার রিকোয়েস্ট অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যাবে কোথায় ফরওয়ার্ড হয়ে যাবে সিঙ্গাপুর সার্ভারে যখন আমার কাছে অ্যাভেলেবেল মুম্বাই আছে তখন আমি মুম্বাই অ্যাক্সেস করতে পারছি যখন আমার কাছে মুম্বাই অ্যাভেলেবেল নাই অটোমেটিক সিঙ্গাপুর ঠিক একইভাবে যদি সিঙ্গাপুর অ্যাভেলেবেল না থাকে মুম্বাইতে চলে আসবে পুরো হোল অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন তো আপনি যেই স্ট্রাকচার বানিয়েছেন এক্স্যাক্ট সেম স্ট্রাকচার আর একটা রিজনে আপনি অ্যাপ্লাই করে দিবেন দ্যাটস ইট তাহলে আপনার মাল্টি রিজন হয়ে গেল এবং এটা আপনার ডেটা সেন্টার হয়ে গেল মানে অ্যাকচুয়ালি ডেটা সেন্টার হলো না ঠিক আছে এটা বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার হলো ইনফ্রাস্ট্রাকচার রিডান্ডেন্সি হলো ডেটা সেন্টারেরটা আমি উল্লেখ করিনি কারণ হচ্ছে যে আমরা আসলে ডেটা সেন্টার বানাইতেই যাচ্ছি না সো ডেটা সেন্টার যেহেতু বানাইতে যাচ্ছি না সেহেতু হচ্ছে আমি এটা বলিনি ডেটা সেন্টারেও ব্যাকআপের প্রয়োজন আছে রিডান্ডেন্সির প্রয়োজন আছে যদি আপনি নিজের ডেটা সেন্টার রাখতে চান নিজেই সার্ভার বসাইতে চান ফিজিক্যাল সার্ভার তাহলে সেখানে আপনার এনআপ পরিমাণ হার্ডওয়্যারের ব্যাকআপ থাকতে হবে এনআপ পরিমাণ ইলেকট্রিসিটির ব্যাকআপ থাকতে হবে যা যা দরকার সবকিছু আর কি ব্যাকআপ থাকতে হবে এই আর কি আচ্ছা ফয়সাল ভাই কিছু একটা জিজ্ঞেস করতে চাচ্ছেন আচ্ছা ভাইয়া আমার কোশ্চেনটা ব্যাকআপ নিয়ে একটা কনফিউশন মানে আমি একটা ইউজকে ধরেন যে আমার স্টোরেজ আছে এবং স্টোরেজে অনেকগুলো রিডান্ডেন্ট ব্যাকআপ সার্ভার আছে যেখানে হচ্ছে আমি ধরেন লিনাক্সের একটা কমান্ড আছে আর্ট সিং ধরেন আমি আর্টস সিং চালানো থাকে প্রতি ধরেন আহ দিনে হচ্ছে তিনবার তো তিনবার হচ্ছে ব্যাকআপ ডাটাগুলো ব্যাকআপ নিয়ে আপনার সাইডটা হচ্ছে ডাইনামিক হ্যাঁ তো ডাইনামিক মানে প্রতিদিনই নতুন ডাটা এখানে অ্যাড হয় তো প্রতিদিনে হচ্ছে তিনবার আমার ডাটাটা ব্যাকআপ করে ওখানে যাচ্ছে তাহলে আমি যখনই আমার কোনো কারণে আমার এই সার্ভারটা ফেলর থাকে বা ফেল হয় আমি যখনই রিডান্ডেন্ট আরেকটা সার্ভার থেকে আমি যখনই এটাকে অ্যাক্টিভ করতে চাবো আমার তো লাইভ ডাটা তো আমি এখানে পাবো না আমার তো প্রায় ছয় সাত ঘন্টা ডাটা মিসিং থাকবে তাহলে এই ক্ষেত্রে আমি চব্বিশ ঘন্টা চালাবো

আমি এটাও এক্সাম্পল দিয়েছিলাম যে অনেকে চব্বিশ ঘন্টায় একবার করে অনেকে চব্বিশ ঘন্টায় দুইবার বা তিনবার করে তো এই ক্ষেত্রে যদি আজকে আমার চব্বিশ ঘন্টায় যদি আমি একবার ব্যাকআপ নেই আর আজকে আমার রাত দশটার সময় যদি আমার সিস্টেম ক্রাশ করে আমার ডেটা বেস ক্রাশ করে তাহলে আমার আজকের দিনে ডেটা পাওয়া সম্ভব না আমি গতকালকে ডেটা পাবো এই কারণে সিঙ্কোনাস সিঙ্কোনাস কমিউনিকেশনের মাধ্যমে কি করে মাস্টার ডেটা বেস থেকে কন্টিনিউসলি আপনার ব্যাকআপ রাখে রাইট ডেটাগুলো রিড ডেটা তো প্রবলেম নাই রাইটে নতুন করে ক্রিয়েট হচ্ছে একবার ওটা তো ব্যাক পাওয়া যাবে না না তাই আপনার ইউজার তো আসলে চাইবে যে তার প্রতিটা ডেটাই যেন থাকে তো এইটার ব্যাক আপ হচ্ছে যে আপনাকে মুহূর্তে মানে আপনার যদি মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন হয় এবং আপনার ডাটা যদি খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনাকে প্রতিনিয়ত নিতে হবে লাইভ এটা কি ইফেক্ট করে না আপনার লাইভ পারফরমেন্স যেমন আমি একবার আমার নিজের 얘তে ওইরকম মানে আমি কন্টিনিউয়াস ব্যাকআপের চেষ্টা করছিলাম তখন কি ওই যে প্রসেস যে থাকে আমার এই আরসিং বা এসসিপি যেটাই চালাই ওইটাই হচ্ছে আমার সব র‍্যাম হচ্ছে খেয়ে বসে থাকে হ্যাঁ তো খাবে এখানে সার্ভার ছোট এই ক্ষেত্রে আপনার সার্ভার ছোট যে কারণে এই প্রবলেমটা হচ্ছে এখানে আপনার ভার্টিক্যাল স্কেলিং করতে হবে তাই না রিসোর্স বাড়াইতে হবে আবার এই এই ধরনের ঝামেলাগুলো যেটা আছে যে ব্যাকআপ করা হ্যান্ড দেন আবিচাবি এগুলো কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড কাজ আবার দ্রুত ব্যাকআপটাকে রিস্টোর করা যে কারণে আজকাল মানুষ এই ঝামেলাগুলো নিতেই চায় না যে কারণে মানুষজন আজকে কি আজকাল কি করে ম্যানেজ সার্ভিসে চলে যায় আর এর কাছে চলে যায় গুগল ডিসিপি এর কাছে চলে যায় ডিসিপি এর ডাটাবেজ আছে পোস্ট আছে তো সেই সব জায়গাগুলোতে গেলে কি হয় ওরা পুরো প্রসেসটাকে অটোমেটিক মেইনটেইন করে আপনি বলে দিতে পারবেন যে আপনি কয়টা ব্যাকআপ রাখবেন কতক্ষণে ব্যাকআপ রাখবেন কোন ব্যাকআপটা রেস্টোর করবেন সব বলে দিতে পারেন ওদের মতো করে মেনটেন করে যেটা হচ্ছে সহজ উপায় আর যদি আপনি কঠিন উপায় করতে চান সেক্ষেত্রে এই যে আপনার নিজে থেকে সবকিছু মেনটেন করতে হচ্ছে এবং আপনার সার্ভারের ইটা বাড়াইতে হচ্ছে সাইজটা বাড়াইতে হচ্ছে যেহেতু ডেটা হচ্ছে সব ক্রিটিক্যাল জিনিস তাই না ডেটা হারিয়ে গেলে তো কাস্টমার হারাই যাবে কাস্টমার থাকবে না হম বুঝতে পারছি ওকে অলরাইট সো আমরা এর পরবর্তী পোর্শনটা নিয়ে কথা বলি পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার ফল্ট টলারেন্স ডিজাইন অর্থাৎ ফল্ট ডিটেকশন অর্থাৎ রিডানডেন্সি তো আমি শেষ করলাম এবার আমাদের ফল্ট ডিটেকশনটা নিয়ে কাজ করতে হবে বা স্টাডি করতে হবে ফল্ট ডিটেকশনের বিষয়টা হচ্ছে ফল্ট আগে আমার কিছু ফল্ট মডেল জানতে হবে ফল্টের মডেল না জানলে আমরা ফল ডিটেক্ট করতে পারবো না ফল্ট মডেল বলতে কি কোথায় কোথায় কি ধরনের ফল্ট আমার হইতে পারে সেটা হচ্ছে আমার ফল্ট মডেল সো ফল্ট মডেল যদি আমি বুঝতে পারি তাহলে কি করতে পারবো আমরা ফল্ট টলারেন্স তৈরি করতে পারবো বা ফল ডিটেক্ট করতে পারবো তাই না সব করতে পারবো সো আমাদের ফেইলার কোন কোন জায়গায় হইতে পারে আমাদের ফেইলার হইতে পারে রেসপন্স ফেইলার হইতে পারে রেসপন্স ফেইলার হচ্ছে সার্ভার ফেলস টু রিসিভ অর রেসপন্ড টু ইনকামিং মেসেজেস অর্থাৎ আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি সার্ভার রেসপন্স করতে পারছে না সার্ভার কোনো কিছু মানে আমাদের যা রেসপন্স রিকোয়েস্ট আছে সেগুলো সে কোনোভাবেই রেসপন্স করতে পারছে না এটা হচ্ছে রেসপন্স ফেইলার ওকে এটা যে কোনো কারণে হইতে পারে সার্ভার ডাউন ডাউন থাকলে তো অন্য ফেইলার যদিও বাট যে কোন কারণে আসলে সার্ভার রেসপন্স করতে পারছে না সার্ভারের সাথে কমিউনিকেট করা যাচ্ছে না ওকে বেসিক্যালি এটা সার্ভার ডাউনই বোঝানো হয় টাইম আউট ফেইলার ওয়েল এটা বেসিক্যালি হয় হচ্ছে যে আপনার অ্যালগোরিদমিক প্রবলেম বা অন্য কোনো কারণে এ সার্ভার রেসপন্স ডিউরেশন লংগার দেন টাইম আউট ডিউরেশন মানে প্রত্যেকটা সিস্টেমের কিন্তু একটা টাইম আউট থাকে যে আপনি কতক্ষণ ধরে রিকোয়েস্টটা পাঠাবেন এবং কতক্ষণের ভিতরে রিকোয়েস্টটা ক্লোজ হতে হবে কারণ আপনি তো সারা দিন ধরে রিকোয়েস্ট করে বসে থাকতে পারেন না তাই না বারবার ফেল করছে আপনি রিট্রাই করে যাচ্ছেন ফেল করছে রিট্রাই করে যাচ্ছেন এটা হতে পারে একটা নির্দিষ্ট টাইম আউট প্রসেস থাকবে এবং একবার রিকোয়েস্ট পাঠায় নির্দিষ্ট টাইমের মধ্যে রেসপন্স ব্যাক করতে পারতে হবে কিন্তু সেটা হচ্ছে না আপনি টাইম আউট করে যাচ্ছেন বারবার টাইম আউট হয়ে যাচ্ছে তো টাইম আউট ফেলারটা একটা গুরুত্বপূর্ণ ফেলার টাইম আউট দেখা যাচ্ছে যে আপনি এমন একটা অ্যালগোরিদম বানাইছেন যেটা ক্যালকুলেট করতে দেখা যাচ্ছে আপনার টাইম আউটের থেকে বেশি সময় লাগছে আপনার টাইম আউট দশ সেকেন্ডের আপনার অ্যালগোরিদম কাজ করছে বিশ সেকেন্ড ধরে তো টাইম আউট হবে রেসপন্স ব্যাক করতে পারবে না ইনকারেক্ট রেসপন্স ফেলার আপনি যে ধরনের রেসপন্স চাচ্ছেন সেই রেসপন্স পাচ্ছেন না ভুল ভাল রেসপন্স পাচ্ছেন সেটা হচ্ছে ইনকারেক্ট রেসপন্স ফেলার ক্রাশ ফেলার সার্ভার ঠিকঠাক আছে ঠিকঠাক ভাবেই কাজ করছে যতক্ষণ না পর্যন্ত আপনি ওই বাঘটাতে হিট করছেন ওকে ওই বাঘটাতে হিট করছেন তারপর সার্ভার ক্রাশ করে যাচ্ছে এবং অটো রিস্টার্ট বা প্রসেসটা অটোমেটিক রান করার কোনো সিস্টেম আপনি করে রাখেননি তাহলে আবার ডাউন হয়ে গেল তো ক্রাশ ফেলার হচ্ছে প্রবলেম আছে কিন্তু সার্ভার আসলে চলছে যতক্ষণ পর্যন্ত কোনো কেউ ওই নির্দিষ্ট বাঘওয়ালা ইনপয়েন্টে হিট করেনি ততক্ষণ পর্যন্ত চলছে তারপরে যে সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা

ডিসিশন মেক করতে পারি যে কি ধরনের কাজ হচ্ছে তো আসলে কোন ধরনের ফল্ট হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে এই জিনিসটা আমরা চেকটা করব কিভাবে হেলথটা চেক করব কিভাবে তাই না হেলথ চেকটা গুরুত্বপূর্ণ বিষয় হেলথ চেক করার আসলে দুইটাই পয়েন্ট আছে দুইটাই উপায় একটা উপায় হচ্ছে পিং বেস আর একটা উপায় হচ্ছে হার্ট বিট তো হেলথ চেক বিষয়টা আসলে কি হেলথ চেক আর এ মেকানিজম ইউজ টু মনিটর দ্য হেলথ অ্যান্ড স্টেটাস অফ সার্ভার অর কম্পোনেন্ট উইদিন এ সিস্টেম মানে আমার সিস্টেমে যতগুলো সার্ভার আছে বা কম্পোনেন্ট আছে বা যা আছে সেগুলোর ভেতরে আমি জানতে চাচ্ছি তার হেলথটা ঠিক আছে কিনা সে সুস্থ আছে কিনা বা সে লাইভ আছে কিনা ওকে এইটা হচ্ছে যে হেলথ চেক এটা আপনি নিজেও করতে পারেন এটা থার্ড পার্টি সার্ভিস আছে মনিটরিং করার তারা করতে পারে যে কোন সিস্টেম করতে পারে দে হেলথ ডিটেক্ট ফলস অর ফেইলার ইন এ টাইমলি ম্যানার অ্যান্ড অ্যালাউ ফর প্রোয়াক্টিভ রিকভারি ফর মিটিগেশন অ্যাকশন যেমন আপনি যখন লোড ব্যালেন্সার কানেক্ট করেন লোড ব্যালেন্সার কিন্তু অলওয়েজ পিং করতে থাকে আপনি যে সার্ভার গুলো কানেক্ট করবেন সেই সার্ভারের সাথে পিং করতে থাকে যার কারণে সে জানতে পারে যে কোন সার্ভার আপ আছে কোন সার্ভার ডাউন হয়ে গেছে সে আগেই জানতে পারে ওকে আবার হার্ড আছে হার্ড বিট জাস্ট একটা পালস একটা সিম্পল পালস একটা ছোট্ট কানেকশন বিটুইন টু সার্ভার একটা একটা সার্ভার থেকে আরেকটা সার্ভার মানে কিছু সময় পর পর একটা করে ছোট্ট ইনফরমেশন শেয়ার করে এই ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে আরেকটা একটা সার্ভার জানতে পারে বা বুঝতে পারে যে ওকে এই সার্ভার বাইসে আছে ঠিক আছে খুব ছোট্ট সিস্টেম তো পিং বেসড হেলস একটি জিনিস অ্যান্ড এক্সটার্নাল মনিটরিং সার্ভিস পিং হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ ইন্টারনাল ক্লাস্টারের মধ্যে কোনো কিছু না এক্সটার্নাল আপনার একটা মনিটরিং সার্ভিস থাকতে পারে এটা লোড ব্যালেন্সার হইতে পারে আবার কোনো যে কোনো মনিটরিং সার্ভিস হইতে পারে সেই মনিটরিং সার্ভিস পিওরিক্যালি একটা পিং রিকোয়েস্ট পাঠাবে এবং ইফ সার্ভার ফেলস টু টু রিকোয়েস্ট স্পেসিফিক টাইম ফ্রেম একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি সার্ভার ওই পিং এর রেসপন্স করতে ব্যর্থ হয় ইট ইন্ডিকেটস এ পোটেন্সিয়াল ফল্ট এন্ড আন অ্যাভেলেবিলিটি অব দ্য সার্ভার তখন ওই মনিটর সিস্টেম ধরে নিবে যে ধর এখানে তো সমস্যা আছে এ তো আমার রেসপন্স করে না তো আমারে যদি রেসপন্স করতে না পারে আমার পিং এর যদি রেসপন্স করতে না পারে তাহলে বাকি কিসের রেসপন্স করবে তাই না তো তখন হচ্ছে যে সে অ্যালার্ট সার্ভিস গুলো রান করতে পারে যে ওকে ভাই তুমি দেখো তোমার সার্ভার কি আছে ডেভেলপারদের মেল পাঠাইতে পারে দেখো তোমার সার্ভার ডাউন হয়ে গেছে এই টাইপের সো দিস টাইপ অফ হেলথ চেক ইজ কমনলি ইউজ টু মনিটর দ্য নেটওয়ার্ক কানেক্টিভিটি অ্যান্ড বেসিক অ্যাভেলেবিলিটি অফ সার্ভার যে সার্ভার বাইসে আছে কিনা না নেটওয়ার্ক মানে কমিউনিকেশন করা যাচ্ছে কিনা এগুলো চেক করার জন্য পিং বেসড হেলথ চেকটা ব্যবহার করা হয় হার্টবিট বেসড হেলথ চেক বিষয়টা হচ্ছে ইন্টারনাল ক্লাস্টারের মধ্যে হয়ে থাকে বেসিক্যালি ওকে এটা ইন্টারনাল ক্লাস্টারের মধ্যে যখন আপনি ফর এক্সাম্পল খুব এর মাধ্যমে একটা ক্লাস্টার তৈরি করছেন তখন ইন্টারনাল যত সার্ভিস আছে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে একটা আর একটা সাথে কমিউনিকেট করতে পারে কমিউনিকেট করে জানতে পারে যে আসলে এরা বাইসে বুসে আছে কিনা না মরে গেছে ক্রাশ করছে এটা জানার চেষ্টা করতে পারে সো ইন এ ক্লাস্টার ইন্টারনাল ক্লাস্টার মনিটরিং সেট servers within a cluster exchange heartbeat signals at regular intervals. If a server stops sending heartbeats or fails to receive heartbeats from other servers within the expected time frame, it indicates a potential fault or unavailability. So, put it a server, heartbeat nay, heartbeat day, or request response do it. এবং এইটা এই এখানে কি হার্টবিট লেখেনি মানে কিন্তু এখানে হার্টবিট নাই তা না সবগুলোতেই হার্টবিট আছে এখানে হার্টবিট লেখলে ঝামেলা হচ্ছিল এই জন্য লেখিনি সো বেসিক্যালি সবগুলোর সাথে সবগুলোর হার্টবিট কমিউনিকেশন হচ্ছে যতগুলো সার্ভিস একটা নির্দিষ্ট ক্লাস্টারের মধ্যে আছে এবং একে অন্যের ডেটা ব্যবহার করছে একে অন্যের সাথে কমিউনিকেট করছে তারা প্রত্যেকে হার্টবিট মাধ্যমে কমিউনিকেট করার চেষ্টা করে সো দিস টাইপ অফ হেলথ চেক হেল্পস ইনশিওর দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড প্রপার ফাংশনিং অফ সার্ভার্স উইদিন এ ক্লাস্টার ওকে আচ্ছা সো কিছু এক্সটার্নাল মনিটরিং সার্ভিস নিয়ে কথা বলা যাক অনেকগুলো এক্সটার্নাল মনিটরিং সার্ভিসও আছে দুনিয়াতে সো আমি এক্সটার্নাল মনিটরিং সার্ভিসের কনসেপ্টগুলো নিয়ে একটু কথা বলতেছি নট লাইক সার্ভিস কী কী আছে হেলথ চেকস সার্ভিস জেনারেটস কী কী জেনারেট করে অ্যালার্ট জেনারেট করে ইভেন্ট জেনারেট করে সো এই অ্যালার্টটা জেনারেট করে কিসের জন্য ক্লাউড ওয়াচের নাম শুনছেন এডব্লু এস এর খুবই পাওয়ারফুল একটা টুল এই ক্লাউড ওয়াচের মাধ্যমে অনেক কাজ করা যায় ঠিক আছে লগ দেখা থেকে শুরু করে অ্যালার্ম তৈরি করা করা স্কেলিং একটা ফাংশন রান করা ল্যামডা রান করা বেসিক্যালি এটা একটা ইভেন্ট সার্ভিস এক ক্লাউড ওয়াশ মূলত এর কাজ হচ্ছে মনিটরিং করা এর সো যখন এর কাজ করবেন তখন ক্লাউড ওয়াশ খুব ব্যবহার করতে হবে আপনাকে কন্টিনিউলি তো এর কাজ বেসিক্যালি সিস্টেম মনিটরিং করা সিস্টেমের কোথায় কি হচ্ছে না হচ্ছে কোন সার্ভিসের কি অবস্থা না অবস্থা কোথায় কি লগ হচ্ছে না হচ্ছে সবকিছু মনিটর করা এর মধ্যে একটা বড় কাজ হচ্ছে অ্যালার্ট তৈরি করা যদি আপনি সার্টেন কিছু ফেল করেন বা কোনো একটা কিছু সঠিকভাবে ফাংশনিং না হয় আপনি আপনার মতো করে অ্যালার্ম তৈরি করতে পারেন সেটা আপনাকে মেল করতে পারে এস এম এস করতে পারে অন্য কোনো ইভেন্ট তৈরি করতে পারে ইভেন চাইলে এই অ্যালার্মের মাধ্যমে যখন আপনার মনিটরিং সার্ভিস দেখলো জাস্ট এখানে তো ঠিকঠাক ভাবে হচ্ছে না মনিটরিং সার্ভিস শুধুমাত্র যে আসলে এটাই চেক করে বাইসে আছে কিনা তা না কতটুকু বাইসে আছে অর্থাৎ কত পার্সেন্ট দা সিপিইউ ইউজ হচ্ছে বা কত পার্সেন্ট র‍্যাম ইউজ হচ্ছে কত পার্সেন্ট রিসোর্স ইউটিলাইজ হচ্ছে এই সবকিছু কিন্তু আসলে ব্যবহার করা হয় হ্যাঁ তো এই জিনিসটার মাধ্যমে আসলে কি করা হবে এই জিনিসটার মাধ্যমে আপনি নতুন ইভেন্ট ক্রিয়েট করতে পারেন যে ভাই নতুন একটা ইনস্টেন্স বানাও ইনস্ট্যান্স বানাও এই কথাটা তো একটা ইভেন্ট তাই না স্কেলিং করার ক্ষেত্রে আমরা অ্যালার্টস পড়াইতে পারি আমরা ইভেন্টস পড়াইতে পারি অ্যাপ্লিকেশন হেলথ চেক মাধ্যমে আমরা আসলে মানে কি কি চেক করতে পারি এস রেসপন্সের রেসপন্স এর মাধ্যমে চেক করতে পারি এস রেসপন্স চেক করতে পারি টিসিপি রেসপন্স চেক করতে পারি অ্যাপ্লিকেশন হেলথ চেকের জন্য এটা হচ্ছে যে আমার সার্ভিস বেসিক্যালি সার্ভিস আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যকার বিষয়টা আচ্ছা প্রিওডিক হেলথ চেকস এই হেলথ চেকটা হয় কিসের কিসের ওপর ভিত্তি করে রেসপন্স টাইম রেসপন্স কোড রেসপন্স টাইম রেসপন্স কোড নাম্বার অফ রিট্রাইস কতটা টাইম লাগছে আপনি রেসপন্স টাইমের উপরে অনেক হেলথ চেক বসাইতে পারেন যে আমার এটা আসতে হবে দুইশো মিলি সেকেন্ডের ভেতরেই আসতে হবে এর বেশি হইলে সমস্যা তো এরকম আপনি হেলথ চেক বসাতে পারেন রেসপন্স কোড আপনি বলতে পারেন যে এই নির্দিষ্ট কোডটা আসতে হবে এটা বাদে অন্য কিছু আসলে পারেই এটা ঠিক নাই ওকে নাম্বার অফ রিট্রাইস আপনি বলে দিতে পারেন যে ঠিক আছে একবার বা দুইবার বা তিনবার ফেল করতে পারে বা চারবার ফেল করতে পারে পাঁচবারের বেশি ফেল করা যাবে না পাঁচবারের বেশি রিট্রাই নেই ওকে তো এই এই জিনিসগুলোর মাধ্যমে আপনি করতে পারেন কিছু কিছু কমন সার্ভিস আছে এই কাজগুলো করার জন্য খুব সুন্দর সুন্দর মনিটরিং সার্ভিস আছে কিছু যেমন হচ্ছে যে আপনার নাগিওস ওপেন সোর্স খুবই নাম করা মনিটরিং সার্ভিস নাগিওস ডগ পিংডম আপ টাইম রোবট এই টাইপের প্রচুর সার্ভিস আছে যে সার্ভিসগুলো ব্যবহার করে খুব সহজে আপনার মনিটরিংটা করা যায় আচ্ছা সো আমাদের লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে রিকভারি রিকভারি আমরা কেমনে করতে পারি সো আমরা ফল ডিটেকশন করে ফেললাম ফাইনাল হচ্ছে রিকভারি করতে পারি কেমনে ওই রিকভারি খুব সহজ একই কথা আগে যা করছিলাম এক্স্যাক্ট তাই হট স্ট্যান্ড বাই অথবা ওয়ার্ম স্ট্যান্ড বাই এইটা আমাদের রেখে দিতে হবে অলওয়েজ স্টেটলেস রিকভারির ক্ষেত্রে হট স্ট্যান্ড বাই একটা রেখে দিতে হবে ওয়ার্ম স্ট্যান্ড বাই রেখে দিতে হবে তারপরে ওই মনিটরের উপর মনিটরিং করে তার মনিটরিং এর উপর ভিত্তি করে আমরা কি করতে পারি এবার ডিটেক্ট হয়ে গেছে কি প্রবলেম ওকে সেই ডিটেকশনের উপর ভিত্তি করে আমরা হচ্ছে ডিসিশন মেক করতে পারি যাচ্ছ এবার আমাকে এইভাবে সলভটা করতে হবে বাট হট স্ট্যান্ড বাই ওয়ার্ম স্ট্যান্ড বাই থাকলে এটা একটা রিকভারি টেকনোলজি রিকভারি ম্যাথড ডেটা বেস ফেইল ওভারের জন্য আমরা কি করতে পারি কাইন্ড অফ এটা রিক্যাপ আমরা আগে যা যা করে এসেছি যা যা শিখে এসেছি সেইটারই একটা রিকাইন্ড অফ রিক্যাপ যে ওকে রিকভারির জন্য আমরা ডেটা বেস ফেইল ওভার হলে মাস্টার স্লেভ মাস্টার মাস্টার আর্কিটেকচারে মাল্টিপল রেপ্লিকা তৈরি করতে পারি ক্যাশ ফেইল ওভার হলে পারে দেখা যাচ্ছে রিরন্ডেড রেপ্লিকা তৈরি করে রাখতে পারি সিঙ্কোনাইজ করতে পারি লোড ব্যালেন্সার রিহান্ড্রেড লোড ব্যালেন্সার রাখতে পারি এবং ডিএনএস করতে পারি ভার্চুয়াল আপডেট করতে পারি ডিএনএসটাকে ভার্চুয়াল আইপি অ্যাড সাইন করার জন্য এই টাইপের কাজগুলো করতে পারি ওকে মানে সহজ কথায় এতক্ষণ ধরে যা যা বলে এসছি আমরা সেগুলোই রিহান্ড্রেড সার্ভার সহজ কথায় রিহান্ড্রেড সার্ভার রিহান্ড্রেড সার্ভার থাকলেই আমার প্রবলেম সলভ হয়ে যাবে রিলায়েবলও হবে রিকভারও হবে আর মনিটরিং সার্ভিস আমাকে অ্যালার্ট করবে কোনো সার্ভিস ডাউন হয়ে গেলে মজার ব্যাপার হচ্ছে বর্তমান যুগে কোন একটা সার্ভিস ডাউন হলে ওই সার্ভিসটা আপ হইতে এক আমাদের চিন্তা করতে হয় না আমাদের টুলস ওই সার্ভিসটাকে আপ করে দেয়। ওকে এগুলো এখন খুব মানে সহজ অনেক আগে যে কাজগুলো সব ম্যানুয়ালি করতে সব সবকিছু অটোমেটিক হয় আচ্ছা আমাদের ফাইনাল আর একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে সিস্টেম স্টেবিলিটি এই সিস্টেম স্টেবিলিটি নিয়ে একটু কথা বলতে হবে সিস্টেম স্টেবল রাখার জন্য কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো গুলো ব্যবহার করা হয় যার ভেতরে একটা হচ্ছে যে একটু আগে আমরা কথা বলছিলাম টাইম আউট নিয়ে প্রতিটা সার্ভিসের একটা সুন্দর টাইম আউট থাকতে হবে টাইম আউট না থাকলে কি হবে টাইম আউট না থাকলে ব্লক হয়ে যাবে সহজ কথায় একটা সিস্টেম ব্লক হয়ে যাবে ওকে সো টাইম আউট দরকার টাইম আউটটা অ্যাকচুয়ালি একটা সেফ গার্ডের মতো কাজ করে থাকে নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ হবে নির্দিষ্ট টাইমের পরে যে প্রবলেমটা রিজলভ হয়ে যাবে বা ফেইলার দেখাবে যদি আমার প্রবলেম রিজলভ না হয় তাহলে ফেইলার দেখাবে সো উই নিড টু ইন্ট্রোডিউস টাইম আউট ইন আওয়ার অ্যাপ্লিকেশন ওকে অ্যাপ্লিকেশন লেভেলে বা সার্ভিস লেভেল আমরা কি করতে পারি টাইম আউট যুক্ত করতে পারি আর টাইম আউটের মতো কনসেপ্ট না থাকলে দেখা যাচ্ছে যদি আপনি কোনো একটা কিছু ভুল করে থাকেন তাহলে এটা মিলিয়ন মিলিয়ন ডলার পর্যন্ত আপনার খরচ করে দিতে পারে ওকে দেখা যাচ্ছে ভুল ভাল একটা রিকার্সি ভ্যাল করে দাম লিখে রাখছেন আর সেখানে কোনো টাইম আউট নাই চলতেছে তো চলতেছে তো চলতেছে চলতেছে ঠিক আছে এবং সেটা লিখছেন ল্যাম্পটাতে তাহলে তো আর কোনো কথাই নেই তো এটা হইতে পারে আরেকটা জিনিস আছে হচ্ছে যে রিট্রাইজ হাউ মেনি টাইম আপনার সিস্টেম আসলে রিট্রাই করবে এটা আপনি যখন ট্রানজিয়েন্ট ফেইলার হয় ওকে সো রিট্রাইটা আসলে ট্রানজিয়েন্ট ফেইলারের জন্য অ্যাপ্লাই করতে হবে নট ফর এভরি এভরি ফেইলার আপনি দেখছেন যে আপনার সার্ভার রানিং এ নেই আপনার ওখানে রিট্রাই করার কোনো মানে নেই আপনি রিট্রাই করবেন এই ধরনের ফেইলারের ক্ষেত্রে যে ধরনের ফেইলারের ক্ষেত্রে আপনার নিশ্চয়তা আছে যে না ঠিক আছে যে আসবে হয়তো টেম্পোরারি কোনো প্রবলেম হয়েছে পারমানেন্ট পারমানেন্ট কোনো ফেইলারের জন্য আপনি এটা করবেন না ইমপ্লিমেন্ট টেম্পোরারি প্রবলেম গুলোর জন্য করবেন আই মিন জন্য ফেলে সিস্টেম ইরোর সিস্টেম থেকে কোন একটা ইরোর এসছে হ্যাঁ ডাউন দেখা যাচ্ছে যে যখন আপনি ওই রিসিভ করার পরে সিস্টেমটা ডাউন হয়ে গেছে একদম আপনার রিকোয়েস্টের জন্যই অপেক্ষা করছিল আপনার রিকোয়েস্টটা পাওয়ার পরে এটা হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস ব্যবহার হয়ে গেছে তো এই কারণে এটা ডাউন হয়ে গেছে এটা ডাউন হলে তো সমস্যা নেই আমাদের তো সিস্টেম অটোমেটিক থাকবে যে আর একটা সার্ভার আপ করে দিবে সাথে সাথে বা অন্য কোন সার্ভার দেখা ওই সময় লোড ব্যালেন্স আমাকে ওই সার্ভারে দিয়েছিল কিন্তু পরেরবার রিকোয়েস্ট পাঠালে আরেকটা একটা ফ্রি সার্ভারে দিতে পারে তো এই জায়গাটাই আমার একটা রিট্রাই সিস্টেম দরকার তাই না তো এই ধরনের সিস্টেম গুলোর জন্য আমরা কিন্তু রিট্রাই করতে পারি নট ফর অ্যাপ্লিকেশন ইরোর অ্যাপ্লিকেশন ইরোড জন্য আমার আসলে রিট্রাই করার দরকার নেই আপনি অ্যাপ্লিকেশন ইরোরে আপনি ফোর ও ওয়ান পাচ্ছেন ফোর ও থ্রি পাচ্ছেন ফোর হান্ড্রেড পাচ্ছেন আহ ফোর টোয়েন্টি টু পাচ্ছেন এই টাইপের যত স্ট্যাটাস করি পান না কেন যতবার রিট্রাই করবেন ততবার কিন্তু আপনি সেমই পাবেন এই যে রিটায়ার কথা বলা হচ্ছে এটা ফাইভ এর জন্য বলা হচ্ছে ফাইভ হান্ড্রেড যে কোনো ফাইভ হান্ড্রেড এর অনেকগুলো স্টেটাস আছে ভিন্ন ভিন্ন কাজের জন্য ফাইভ হান্ড্রেড রিট্রাই ফাইভ হান্ড্রেড এর কোন ইরোর পাইলে আপনি রিট্রাই করবেন সিস্টেম ইরোর পাইলে রিট্রাই করবেন আচ্ছা রিট্রাইজ উইথ এক্সপোনেনশিয়াল ব্যাক অফ ইজ এ টেকনিক দ্যাট রিট্রাইজ অ্যান অপারেশন উইথ অ্যান এক্সপোনেন্সিয়াল ইনক্রিজিং ওয়েট টাইম আপ টু এ ম্যাক্সিমাম রিট্রাই কাউন্ট হ্যাজ বিন রিস্ট মানে এ রিট্রাই করার সময় হচ্ছে যে কিছু টাইমটা ব্যবহার করা হয় এক্সপোনেনশিয়াল ব্যাকঅফ বলা হয় এটাকে রিট্রাই উইথ এক্সপোনেনশিয়াল ব্যাকঅফ মানে হচ্ছে যে প্রথমবার দেখা যাচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠাইলেন আপনার সিস্টেমে ম্যাক্সিমাম রিট্রাই হচ্ছে তিন তিনবার ওকে থ্রি টাইমস রিট্রাই করবে আপনি সিস্টেমটাকে এইভাবেই বানাইছেন তো প্রথমবার রিকোয়েস্ট পাঠাইছে রিকোয়েস্ট পাঠানোর পরে রেসপন্স প্রবলেম এসছে রিট্রাই অ্যাকাউন্ট বেড়ে গেল এখন দুই নাম্বার রিট্রাই দুই নাম্বার রিট্রাই দেখা যাচ্ছে এক সেকেন্ড পরে হবে তো দুই নাম্বার রিট্রাই এক সেকেন্ড পরে হলো তিন নাম এটাও ফেল করলো তিন নাম্বার রিট্রাই এর আপনি এক্সপোনেন্সিয়াল বাড়ান এক সেকেন্ড বা দুই সেকেন্ড পরে এবার আগেরবার বার এক সেকেন্ড হয়েছিল বা দুই সেকেন্ড তারপর বা চার সেকেন্ড তারপর বা পাঁচ সেকেন্ড আট সেকেন্ড এইভাবে করে এক্সপোনেন্সিয়ালি আপনি যতগুলো রিট্রাই থাকবে ততগুলো রিট্রাই বৃদ্ধি করবেন অর্থাৎ ইনস্ট্যান্টলি না একটু ওয়েট করে তারপরে ওকে যত রিট্রাই বাড়বে তত ডাবল হইতে থাকবে বা এক্সপোনেন্সিয়াল আপনি কোন অ্যালগোরিদম ব্যবহার করে বাড়াবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এক্সপোনেন্সিয়াল এটা বাড়াবে ওকে সো রিটার্ন এসিডিপি ফাইভ ও থ্রি ক্লাইন্ট ক্যান ডিসাইড ওয়েন টু কল ব্যাক এগেন ইয়া সো যখন হচ্ছে আপনার সার্ভার ফেল হবে ফাইভ থ্রি রিটার্ন করলো তখন হচ্ছে যে আপনার সিস্টেম আবার ডিসিশন মেক করবে যে বা আপনার ক্লায়েন্টকে যদি আপনি ক্লায়েন্ট হন নো প্রবলেম আপনাকে ডিসিশন মেক করতে হবে যে আপনি আবার কখন রিট্রাইটা করবেন রিট্রাই আর টাইম আউট দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা সাধারণত নর্মাল টাইম আউটের কথাও চিন্তা করি না রিট্রাই এর কথাও চিন্তা করি না কিন্তু এইটা ইমপ্লিমেন্ট করা খুব জরুরি আপনি যদি এক্সিওস সিম্পলি কনফিগার করেন তাহলে আপনি হচ্ছে রিট্রাই যুক্ত করে দিতে পারবেন এক্সিওস রিট্রাই নামের যথাসম্ভব একটা প্যাকেজও আছে জাস্ট ওইটা ইউজ করলে অটোমেটিক আপনি কনফিগার করে দিতে পারেন যে কয়বার করবে করে ট্রাই করবে কিভাবে কিভাবে করবে সব করে দিতে পারেন টাইম আউট আপনি বা আপনি যে ক্লায়েন্ট ব্যবহার করে আসলে করছেন না এক্সিওস এর ডিফল্ট একটা টাইম আউট সেট আপ করাই আছে যেজন্য আমাদের ম্যানুয়ালি করতে হয় না তো এই জন্য আমি আসলে এক্সিওস পছন্দ করি খুব বেশি সরাসরি ফেস এপিআই থেকে এক্সিওস ব্যবহার করলে অনেক বেশি ফ্রিডম পাওয়া যায় আর অনেক কিছু চিন্তাই করতে হয় না তো এই জন্য আমি এটা ব্যবহার করি এবং এই রিট্রাই বলেন বা হচ্ছে যে আপনার টাইম আউট বলেন কিন্তু ক্লায়েন্টের কাজ করবে ব্যাক ইন্ডে আপনার কিছু করার নেই ওইভাবে যে আমি এখানেই করছি বা ব্যাক করার আছে ব্যাক ইন্ডে যে আপনি নির্দিষ্ট জায়গায় দেখা যে আপনার একটা ক্যালকুলেশন করতে প্রচুর বেশি টাইম লাগছে তখন এটা আপনি বাদ দিয়ে দিতে পারেন বা ক্যান্সেল করে দিতে পারেন তখন ফেল করাই দিতে পারেন এই টাইপের কাজ করতে পারেন তো ব্যাক করতে পারেন ফ্রন্ট করতে পারেন বাট মেইনলি ফ্রন্ট ইন্ডে মানে আই মিন ক্লায়েন্টে অর্থাৎ যে কল করছে ক্লায়েন্ট ক্যান বি ফ্রন্ট ইন ক্লায়েন্ট ক্যান বি এগেন অ্যানাদার সার্ভিস আচ্ছা এরপর আসে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এটা বেসিক্যালি একটা ডিজাইন প্যাটার্ন ওকে এই ডিজাইন প্যাটার্নটা ব্যবহার করা হয় যে ফেইলার ডিটেক্ট করার জন্য এখন আপনি আপনার সার্ভিসের মাধ্যম দিয়ে আরেকটা সার্ভিসকে কল করছেন বারবার কল করেই যাচ্ছেন বারবার কল করেই যাচ্ছেন আর বারবার ফেল এসেই যাচ্ছে যতবারই করছেন সে ফেল এসেই যাচ্ছে এবং আপনি কনফিগার করে বুঝে ফেলছেন যে ভাই এটা তো আসলে ফেইল্ড অলরেডি এটা সার্ভিস এই সার্ভিসে কল করে আসলে কোনো লাভ নাই তো এই ধরনের সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার জন্য এবং এই ধরনের সিচুয়েশনে এক্সেসিভ রিকোয়েস্ট পাঠায় সময় নষ্ট না করা করে একটা সুন্দর স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আপনি সার্কিট ব্রেকার ইমপ্লিমেন্ট করতে পারেন সো অলরেডি সার্ভিস মেস বা এই টাইপের জিনিসগুলোতে আপনার সার্কিট ব্রেকার দেওয়া থাকে আপনি চাইলে নোট জেস ব্যবহার করে বা জাভা ব্যবহার করে বা নোট ডট নেট ব্যবহার করে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা সিম্পল সার্কিট ব্রেকার বানায় ফেলতে পারেন নো প্রবলেম

ডিগ্রেডেশন হোয়েন এ সিস্টেম ইজ আন্ডার স্ট্রেস অর এ প্রবলেম ইজ ডিটেক্টেড প্রসেস মানে একটা প্রসেসের ভিতরে তো কাজ করবে কিপ ট্র্যাক অফ সাকসেস অ্যান্ড ফেইলার্স কয়বার সাকসেস করছে কয়বার ফেলার করছে এই জিনিসটা ট্র্যাক করে একটা সার্কিট ব্রেকার ইন দ্য ইভেন্ট অফ টু ম্যানি ফেইলার্স ফল ব্যাক টু ডিফল্ট ভ্যালুস যদি অনেক বেশি ফেলার ঘটে যায় তাহলে ওই আপনার রেসপন্স মানে অনেক বেশি যদি আপনার সার্কিট ব্রেকারের মধ্যে ফেইলার ঘটে তখন কি করবে তখন ও আর ওই সার্ভিসটাকে কলই করবে না কল না করে ওর মধ্যে যদি ডিফল্ট ভ্যালু থাকে সেই ডিফল্ট ভ্যালুটাকে রিটার্ন করে দিবে অথবা ক্যাশ ভ্যালু থাকলে ক্যাশ ভ্যালু রিটার্ন করবে অথবা ইরোর মেসেজ রিটার্ন করবে ওকে যাচ্ছে যে আপনার একটা সিস্টেম আছে আপনি সার্ভিস এ থেকে সার্ভিস বি তে কল করবেন এখন এটা একটা সার্ভিক সার্কিট ব্রেকার একটা র‍্যাপার ফাংশন এই সার্কিট ব্রেকারের মাধ্যম দিয়ে আপনি আসলে কলটা করছেন সার্ভিস এ থেকে সার্ভিস বি তে যতবার কল করছেন ও খালি ফেইলার দেখাচ্ছে দেখাচ্ছে 10 বার কল করছেন 5 বার সাকসেস আসছে 5 বার ফেইলার আসছে তো পরবর্তীতে আবার যখন কল করার চেষ্টা করলো তখন দেখা যাচ্ছে সে হচ্ছে ফেইলার দেখাইছে তাহলে সে ডিফল্ট ভ্যালুস রিটার্ন করতে পারে সে ক্যাশ থেকে ভ্যালু রিটার্ন করতে পারে আগে তো রিটার্ন করছিলেন সেখানে কিছু ক্যাশ জমা হয়েছে সে ক্যাশ থেকে রিটার্ন করতে পারে অথবা সরাসরি ইরোর মেসেজ রিটার্ন করতে পারে এবং এটাকে আসলে ওপেন করে দিতে পারে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার যদি ওপেন থাকে তাহলে কিন্তু আর ওখান দিয়ে রিকোয়েস্ট যাবে না যখন রিকোয়েস্ট যাবে না মানে যখন সার্কিট ব্রেকার পুরোপুরি ওপেন যখন বারবার ফেল করছে তখন সে কিন্তু সার্কিট ব্রেকার ওপেন করে দেবে কানেকশন ক্লোজ করে যাক সার্কিট ব্রেকার ওপেন হওয়ার মানে হচ্ছে কানেকশন ক্লোজ ওই সার্ভিসের সাথে আর এই সার্ভিসের কোনো সম্পর্ক নেই রিকোয়েস্ট ওই পর্যন্ত পৌঁছাবে না রিজিউম ওয়েন স্ট্রেস ডিজিপেটস ওকে মানে বেসিক্যালি এটা সহজ ভাষা হচ্ছে যে যখন স্ট্রেস কমপ্লিট হয়ে যাবে মানে কিছুটা সময় পরে একটা নির্দিষ্ট টাইম পর পর আসলে এটা আবার চেক করে যে সবকিছু ঠিকঠাক হয়েছে নাকি যদি ঠিকঠাক হয় তাহলে রিসেট করে দেয় সার্কিট ব্রেকার তো এর তিনটা স্টেট আছে বেসিক্যালি একটা স্টেট হচ্ছে ক্লোজড স্টেট ক্লোজ স্টেট মানে হচ্ছে যে ওয়েন এভরিথিং ইজ নর্মাল যখন সবকিছু নর্মাল সার্কিট ব্রেকার ব্রেক করেনি ক্লোজ আছে মানে দুইটা কানেকশন কানেক্টেড আছে

এরকম যদি একটা ফেইলার হয় বা হান্ড্রেড পার্সেন্ট এরকম একটা রেট বললেন বা একটা নাম্বার বললেন যে বিশটা ফেইলার হয়ে গেল একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তাহলে সার্কিট ব্রেকার ক্লোজ হয়ে যাবে সরি ক্লোজ না ক্লোজ থেকে ওপেন হয়ে যাবে ইন দিস স্টেট আই মিন ওপেন স্টেট ইন দিস ওপেন স্টেট সার্কিট ব্রেকার রিটার্নস অ্যান ইরোর ইমিডিয়েটলি উইদাউট ইভেন ইনভোকিং বোকিং দ্য সার্ভিস যদি সার্কিট ব্রেকার ওপেন থাকে সে ইরোর রিটার্ন করবে দ্য সার্কিট ব্রেকার মুভ ইন টু দ্য হাফ ওপেন স্টেট আফটার এ সার্টেন টাইম পিরিয়ড অফ টাইম পিরিয়ড দিলে একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে এটা আপনি কনফিগার করবেন কত সময় পরে এটা হাফ ওপেন হবে হাফ ওপেন হওয়ার মানে হচ্ছে যে পুরোপুরি ওপেনও না আবার পুরোপুরি ক্লোজও না ট্রাই করার চেষ্টা করে যে আসলে কাজ হচ্ছে কিনা বা সার্ভিসটা রিস্টোর করতে পারছে কিনা ওকে হাফ ওপেন স্টেট অর সার্টেন টাইম লিমিট यूजुअली ইট উইল হ্যাভ এ মনিটরিং সিস্টেম হোয়ার দ্য টাইম আউট উইল বি স্পেসিফাইড এর মধ্যে একটা মনিটরিং সিস্টেমও থাকবে ওই হাফ ওপেনের সময় যেটা মনিটর করবে যে আসলে কি অবস্থা

তখন এটা অটোমেটিক্যালি কি হচ্ছে আবার ক্লোজ স্টেটে চলে যাচ্ছে আবার ক্লোজ স্টেট যখন দেখতেছে যে বারবার ফেলার আসছে তখন এটা ওপেন স্টেটে চলে যাচ্ছে ওপেন স্টেট একটা নির্দিষ্ট টাইম পরে যে হাফ ওপেন স্টেটে চলে যাচ্ছে হাফ ওপেন স্টেট যখন পারফেক্টলি কয়েকটা পর পর ভালো সাকসেসফুল রিকোয়েস্ট হচ্ছে তখন আবার এটা ক্লোজ স্টেটে যাচ্ছে সো দিস ইজ অ্যাকচুয়ালি আপনার বাসার যে সার্কিট ব্রেকার আছে অনেকটা এরকম অনেক বেশি লোড পড়ে গেলে যেটা আপনার সিস্টেম টানতে পারবে না সার্কিট ব্রেকার কি হয় উপরে উঠে যায় ক্লোজ মানে ওপেন হয়ে যায় সার্কিট ব্রেকার কোনো সার্কিট থাকে না সেখানে তো ওইটা আবার আপনি যখন ডাউন করে দেন যখন লোডটা ঠিক হয় আপনি ডাউন করে দেন ক্লোজ করে দেন বিষয়টা ঠিক এরকম ওকে আরও কনসেপ্ট আছে যেমন লোডশেডিং কনসেপ্ট আছে মানে শেড লোডিং বা লোডশেডিং যাই বলেন এটাই কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো আমি আসলে এখানে ইন্ট্রোডিউস করিনি কারণ এই কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করে একটু প্রবলেম হবে এগুলো বুঝতে একটু টাইম লাগবে কারণ হচ্ছে এই জিনিসগুলোতে আপনারা এখন ইউজ টু না জাস্ট আমি টার্মসগুলো বললাম যেগুলো মাথায় রাখবেন এবং ফিউচারে কাজে লাগবে আচ্ছা সারিয়ার ভাই এই জিনিসগুলো সামহাও কোথাও কানেক্ট করতে পারছি না তাহলে থিওরি বুঝতে পারছি ওকে এটা কোথাও কানেক্ট করতে পারছেন না ওয়েল ধরেন আপনার একটা ইমেল সার্ভিস আছে হ্যাঁ এটা থার্ড পার্টি একটা সার্ভিস আর আপনি একটা নিজের ধর নিজে আমরা প্রতিদিন কুইজের শেষে কি পাঠাই ইমেল পাঠাই না তো ইমেল পাঠাই আপনাদের সবাইকে রেজাল্টটা ইমেল পাঠাচ্ছি কিন্তু ইমেলের যে সার্ভিসটা ওই সার্ভিসটা আমার না ওটা একটা থার্ড পার্টি সার্ভিস কিন্তু ইমেল পাঠাচ্ছি যেই সার্ভিসের থ্রু দিয়ে সেটা হচ্ছে আমাদের তৈরি করা সার্ভিস এই যে ইমেল পাঠানোর যে কলটা আছে ইমেল যে পাঠাবো তাই না ইমেল পাঠানোর যে কলটা আছে এই কলটাকে আমরা কি করতে পারি এই কলটাকে আমরা একটা সার্কিট ব্রেকারের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি সার্কিট ব্রেকারের মধ্যে অন্তর্ভুক্ত করলে কি ঘটবে সার্কিট ব্রেকারের মধ্যে অন্তর্ভুক্ত করলে যদি ইমেল ঠিকভাবে পাঠাইতে পারে তাহলে সার্কিট ব্রেকার ক্লোজ অবস্থাতে থাকবে অর্থাৎ কন্টিনিউয়াসলি সে পাঠাইতেই থাকবে এখন দেখা গেল যে সার্ভিসটা ইমেল সার্ভিসটা ঠিকভাবে নেই ও ফেল্ড করছে তো যদি আমি সার্কিট ব্রেকার দিয়ে রাখি এবং বারবার তিনবার চারবার পাঁচবার যদি ফেল করে ফেলে তাহলে সার্কিট ব্রেকার কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে তখন আর সার্কিট ব্রেকার ওই ইমেল পর্যন্ত যাবেই না ইমেলের সার্ভিস পর্যন্ত যাবেই না সার্কিট ব্রেকার এখানে একটা মেমোরি হিসাবে কাজ করছে যা আগে তো ভুল দিছিল আগে তো কাজ করিনি কাউন্ট করে রাখছে সাকসেস কয়টা হয়েছিল ফেল কয়টা হয়েছিল এগুলো কাউন্ট করে রাখছে সাথে সে এও জানে একটা মেমরি আছে নির্দিষ্ট টাইম পর্যন্ত সে মাথায় রাখবে যে ওকে আগে ফেল হয়েছিল তার মানে ওই ইমেলের সার্ভিস পর্যন্ত যাওয়ারই দরকার নেই না যে কি করি না যে আমি এখান থেকে ইরোড পাঠাই দিই অথবা ক্যাশ থেকে রেজাল্ট পাঠাই দিই মোস্টলি যদি ইরোড থাকে তাহলে ইরোড থেকে রেজাল্ট পাঠাই দিবে ঠিক আছে সো আপনি ফলব্যাক যেটা খুশি সেটা করতে পারেন আপনি যদি মনে করেন যে মনে করেন যে আমি ফেইলার হচ্ছে আমি ফলব্যাক হিসেবে ডিফল্ট ভ্যালু সেট করে রাখবো তাহলে আপনি ডিফল্ট ভ্যালু রাখতে পারেন এখানে যেমন বলা হচ্ছে যে যদি ওপেন থাকে তাহলে ইরোড রিটার্ন করবে ইট নট নেসেসারিলি যে ইরোডই রিটার্ন করবে এটা ইরো রিটার্ন করতে পারে আপনি ডিফল্ট একটা ভ্যালু সেট করে রাখলে সেটা রিটার্ন করতে পারে আপনি ক্যাশ ভ্যালু থেকে বলেন যদি বলেন যে এটা ক্যাশ রিটার্ন করবে তাহলে ক্যাশও রিটার্ন করতে পারে আপনি যেটা বলবেন সেটাই তো ইমেল যেহেতু যাচ্ছে না ওই সার্ভিসে নক করে থার্ড পার্টি একটা সার্ভিস পর্যন্ত অপেক্ষা করে বসে থাকার তো কোনো মানে নেই প্রতিদিন পঁয়ত্রিশ চল্লিশ জন হচ্ছে যে আপনার ই দিচ্ছে কুইজ দিচ্ছেন তো এই পঁয়ত্রিশ চল্লিশ জনের জন্য পঁয়ত্রিশ চল্লিশটা ইমেল পাঠানোর জন্য পঁয়ত্রিশ চল্লিশ বার অপেক্ষা করে বসে থাকার তো কোনো দরকার নাই যদি রিকোয়েস্টটা এই মুহূর্তে ফেইলার হয় তাহলে দুই সেকেন্ড পরেও ফেইলারই থাকবে এক সেকেন্ড পরেও ফেইলারই থাকবে পাঁচ সেকেন্ড পরেও ফেইলারই থাকবে তাই না হয়তো আপনি বললেন যে আচ্ছা দশ এক মিনিট পরে আমি এটা রিসার্চ করবো এক মিনিট পরে যদি যে আমি আবার একটা টেস্ট করি তাহলে ইটস লজিক্যাল তো এই এই যে পাঁচ সেকেন্ড পর্যন্ত যে ফেইলারই থাকবে এবং পাঁচ সেকেন্ডে ওই পর্যন্ত সার্ভিসে রিকোয়েস্ট পাঠানোর আমার কোনো মিনিং নাই এই কাজটাই হ্যান্ডেল করতেছে সার্কিট ব্রেকার ওকে সহজ কনসেপ্ট সহজ ইমপ্লিমেন্টেশন বাট এটা যখন আমি রিলায়েবল সার্ভিস বানাইতে চাই অন্য সার্ভিসের সাথে ভালো মতো কমিউনিকেট করতে চাই এবং আমার ইউজারকে একটা হাই পারফরমেন্ট অ্যাপ্লিকেশন দিতে চাই তখন এই ধরনের আসলে ছোট ছোট অনেক কনসেপ্ট চলে আসে ঠিক আছে আরো অনেক কনসেপ্ট মিসিং আছে আমাদের সিস্টেম ডিজাইনের এখনো তো সেই কনসেপ্টগুলো আমি বোঝার চেষ্টা করছি কোন জায়গায় ফিট করব ঠিক আছে হয়তো ডেস এইটে যে আমরা ফিট করব অথবা ডেস সেভেনে যে ফিট করব ব্যাকইন্ডে বা যেখান থেকে আপনি আসলে আরেকটা সার্ভিসকে কল করছেন এই যে তিনটা কনসেপ্টের কথা বললাম এতক্ষণ ধরে হ্যাঁ তিনটা মেন কনসেপ্ট আরো কনসেপ্ট আছে বাট আমি এখানে তিনটাই দেখানোর চেষ্টা করছি টাইম আউটস রিট্রাইজ এবং সার্কিট ব্রেকার এই তিনটা কনসেপ্ট হচ্ছে খুব ক্রুশিয়াল কনসেপ্ট এবং তিনটা কনসেপ্টই রিকোয়েস্টের সাথে রিলেটেড অর্থাৎ যে রিকোয়েস্ট পাঠাচ্ছে তার এই বিষয়গুলো দরকার এখন আপনি যদি ফ্রন্ট ইন্ডে চিন্তা করেন আপনি ফ্রন্ট ইন্ডে জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন কারণ ফ্রন্ট ইন্ড অ্যাপ্লিকেশন থেকে আপনি রিকোয়েস্ট অ্যাজ ইউজাল পাঠাবেন ওখানে আপনি টাইম আউট যুক্ত করে রাখতে পারেন যে যদি এই টাইমের মধ্যে আমার রিকোয়েস্ট না আসে তাহলে আমি আর অপেক্ষা করাবো না আমি এর ভিতরে রিট্রাই রাখতে পারি আচ্ছা যদি সার্ভার থেকে ফাইভ হান্ড্রেডের এই স্টেটাস করে এর আসে তাহলে আমি আরো তিন তিনবার ট্রাই করবো আমি এখানে সার্কিট ব্রেকার রেখে দিব যদি বারবার ফেল করে তাহলে আমি আগে ইরোর মেসেজ দেখাই দিব এখন আপনার ক্লায়েন্ট ফ্রন্ট ইন্ড তো আমি বললাম ক্লায়েন্ট কুড বি এনিথিং আমরা এটা একদম ফার্স্টের দিকে আলোচনা করছিলাম যে কোনো যখন আমরা ব্যাক ইন্ড আলোচনা করছিলাম যে কোনো ফ্রন্ট ব্যাক ইন্ড ক্যান বি ফ্রন্ট ইন্ড যখন আপনি আরেকটা সার্ভিসের জন্য আরেকটা সার্ভিসের ডেটা কম কনজিউম করছেন তখনই আপনি ফ্রন্ট ইন্ড হয়ে যাচ্ছেন তাই না ডেটা বেজের ফ্রন্ট কে ব্যাক ইন্ড অ্যাপ্লিকেশন আবার আমার সার্ভিস এ এর ফ্রন্ট ইন্ড সার্ভিস বি হইতে পারে সার্ভিস বি এর ফ্রন্ট সার্ভিস এ হইতে পারে বিষয়টা হচ্ছে কে কার সাথে কমিউনিকেট করছে যে কমিউনিকেট করছে সে এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করবে টাইম আউট রিট্রাই সার্কিট ব্রেকার সে সেফ থাকে যার অ্যাডিশনাল এক্সট্রা করে কোন ই করতে না হয় ঠিক আছে অপেক্ষা করতে না হয় টাইম আউট বা রিটায়ার কাজ সার্কিট ব্রেকার একাই করতে পারে বিষয়টা ঠিক এরকম না সার্কিট ব্রেকার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে কাজ করছে টাইম আউট একটা ডিফারেন্ট পারসপেক্টিভে কাজ করবে ইভেন আপনি সার্কিট ব্রেকারের মধ্যে সার্কিট ব্রেকার ইউজ করার সাথে সাথে আপনি টাইম আউট অ্যাড করে যেতে পারেন ওকে সার্কিট ব্রেকার ইউজ করার সাথে সাথে আপনি রিট্রাইও ইউজ করে দিতে পারেন যদিও সার্কিট ব্রেকার নিজেও রিট্রাই ইমপ্লিমেন্ট করতে অর্থাৎ আপনি এমন যদি মনে করেন যে আমি সার্কিট ব্রেকারকে শুধু ব্যবহার করব এই তিনটা স্টেট মেনটেন করার জন্য নাথিং এলস কিচ্ছু আর করবে না সেটা আপনি করতে পারেন আপনি যদি নিজের মতো করে সার্কিট ব্রেকার বানান এবং আপনি মনে করেন যে না আমি সার্কিট ব্রেকারের মধ্যেই রিট্রাই যুক্ত করব এতবার রিট্রাই করবে তারপরে সেটাকে ফেল কাউন্ট করবে আপনি সেটা করতে পারেন আপনি যদি মনে করেন যে আমি সার্কিট ব্রেকারের মধ্যে আমার টাইম আউট দিয়ে দিব আপনি সেটাও করতে পারেন ইটস টোটালি আপ টু ইউ সব হয়েই আছে এটা জাস্ট একটা প্যাটার্ন যে প্যাটার্নটাকে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনার জন্য সেটা আপনি জানেন সেটা আপনি জানেন আর কেউ জানে না ইভেন ইন্টারনাল সার্ভিসের ক্ষেত্রে যখন আমরা মাল্টিপল সার্ভিস নিয়ে কাজ করব সার্ভিস মেশ নিয়ে কাজ করব তখন আমাদের সার্কিট ব্রেকার ইমপ্লিমেন্ট করারও প্রয়োজন নাই অলরেডি ইমপ্লিমেন্টেড সার্কিট ব্রেকার আছে যেটা আমাদের জন্য সরাসরি কাজ করবে বাট যখন আমি মনে হবে যে আমার আমার দরকার সার্কিট ব্রেকার এই ধরনের একটা কনসেপ্ট আছে এটা একটা প্যাটার্ন আছে যে প্যাটার্নটা আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি ইয়েস ফর প্রিভেন্টিং অ্যাডিশনাল রিকোয়েস্ট এবং অ্যাট দ্য সেম টাইম আসলে রিকোয়েস্টটা পাঠায় কি হবে যখন আমি জানছি রিকোয়েস্ট পাঠাইলে কিছুক্ষণ পর আমার রেসপন্স আসবে যে জিনিসটা কাজ করছে না রেসপন্স মানে ওই পর্যন্ত রিচ করা যাচ্ছে না বাট এইটা ওই পর্যন্ত রিকোয়েস্ট পাঠানোরই দরকার নাই অপেক্ষা করার দরকার নেই আমার ইউজারকে ইনস্ট্যান্টলি জানাই দিয়ে যে ভাই সার্ভার ডাউন আছে কাইন্ড অফ একটা স্মল মেমোরি একটা ব্রেন হিসাবে কাজ করছে রিকোয়েস্ট পাঠাবে কি পাঠাবে না তারও তার মেমোরি ওকে আচ্ছা সার্কিট ব্রেকার ইজ লাইক এ অবজারভার কাইন্ড অফ ওকে কাইন্ড অফ অবজারভার কিন্তু অ্যাকচুয়াল অবজারভার না হ্যাঁ এবার তো মনিটরিং সার্ভিস থাকে সার্ভিস থাকে যে কারণে সে এটাও অবজার্ভ করে বাট এর বেসিক কাজটা অবজার্ভ করান বেসিক কাজটা হচ্ছে প্রিভেন্ট করা আননেসেসারি রিকোয়েস্ট পাঠানো থেকে প্রিভেন্ট করা ওকে ওয়েল থ্যাংক ইউ আজকের লেকচার এই পর্যন্তই মানে আমরা স্টপ করি স্টপ করে আপনাদের কোথাও কারোর কোনো কোয়েশ্চিন টোশ্চিন আছে কিনা সেগুলো একটু শুনি তারপরে তো আমাদের কুইজ টাইম আছে ওয়েল এনামল ভাই একটা রিকোয়েস্ট ফেল করলে যে আসলে সার্কিট ব্রেকার অ্যাক্টিভ হবে তার কোনো গ্যারান্টি নেই আপনি বলেই দিতে পারেন একটা রিকোয়েস্ট ফেল করলে সার্কিট ব্রেকার অ্যাক্টিভ হবে এটা আপনি কনফিগার করতে পারেন আবার আপনি বলতে পারেন যে একটা না একটা নির্দিষ্ট থ্রেশ দিয়ে দিলাম যে আমি পাঁচটা কি দশটা কি বিশটা এই কয়টা রিকোয়েস্ট ফেল করলে সার্কিট ব্রেকার অ্যাক্টিভ হবে আপনি সেটাও বলতে পারেন ইটস আপ টু ইউ আপনি কিভাবে আসলে কনফিগার করবেন ওকে তো এই পর্যন্ত যে কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করলাম এক এক করে যদি আমরা বলি সবার ফার্স্টে আমরা বিভিন্ন আর্কিটেকচার দেখলাম তারপরে আমরা দেখলাম যে কিভাবে একটা অ্যাপ্লিকেশনের পারফরমেন্স অপটিমাইজ করতে হয় কি কি জায়গা আছে অপটিমাইজেশনের হয়তো আমরা হাতে কলমে সব কিছু দেখিনি কিন্তু কনসেপ্ট বা মেইন মেন পয়েন্টগুলো কোন কোন জায়গায় অপটিমাইজ করার জায়গা আছে সেই সবগুলো জায়গা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি তারপরে আমরা স্কেলেবিলিটি নিয়ে আলোচনা করেছি যেটাও পারফরমেন্সের একটা বড় অংশ ইভেন রিলাইবিলিটিও পারফরমেন্সের একটা অংশ কারণ অ্যাভেলেবেল না থাকলে বা মানে দ্রুত রেসপন্স করতে না পারলে রিলায়েবল না থাকলে তো আসলে এটা হলো না তাই না স্কেলেবিলিটি পারফরম্যান্স রিলাইবিলিটি সবকিছু আসলে একই সুতোয় গাথা স্কেলেবিলিটির সাথে আমরা এটাও দেখার চেষ্টা করছি মাইক্রো সার্ভিস কারণ মাইক্রো সার্ভিস না আসলে পারে একদম সেই হাইলি স্কেলেবলে যাওয়া যায় না নর্মাল স্কেলেবলে তো অবশ্যই যাওয়া যায় কিন্তু হাইলি স্কেলেবলে যাইতে গেলে সেটা আসলে অনেক কস্টলি এবং পেইনফুল মেনটেন করা পেইনফুল সেখান থেকে মাইক্রো সার্ভিসের কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করেছি ফাইনালি আমরা আজকে টাইম বাই করলাম রিলায়াবেিলিটি নিয়ে রিলায়াবেলিটির বিভিন্ন কনসেপ্ট রিলায়াবেলিটি ইঞ্জিনিয়ারিং অ্যাভেলেবিলিটি ভিন্ন ভিন্ন অ্যাভেলেবিলিটির ম্যাট্রিক্স অ্যাভেলেবিলিটির সূত্রগুলো কি কি তারপরে হচ্ছে ফল টলারেন্স ফল টলারেন্স সিস্টেম ডিজাইন রিডান্ডেন্সি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম যদিও অনেক কিছু আসলে কমন যখন আমরা পারফরমেন্স থেকে স্কেলেবিলিটিতে এসেছিলাম তখন অনেক কিছু কমন ছিল যখন স্কেলেবিলিটি থেকে মাইক্রো সার্ভিসে গেছি তখনও কিছু কিছু জিনিস কমন ছিল এবার মাইক্রো সার্ভিস থেকে আজকে রিলাবিলিটিতে আসলাম তারপরেও একই জিনিস কমন আছে এর মাধ্যমে একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটা জিনিস একটা কাজ আদার কাজকে ইনফ্লুয়েন্স করছে এবং একটা ছোট্ট জিনিস আসলে অন্য অনেক প্রবলেম রিজলভ করছে সেটা শুধুমাত্র যে রিডানডেন্ট সার্ভার রিডানডেন্টই করবে ব্যাপারটা তা না রিডানডেন্সি বৃদ্ধি করবে ব্যাপারটা তা না রিলায়েবল করবে ব্যাপারটা তা না এটা স্কেলেবল করতে হবে এটা হাই পারফরমেন্স করতে পারে তো তার মানে এই সব কিছু ইন্টারলিঙ্ক এখানে যে কনসেপ্টগুলো আলোচনা করা হয়েছে এগুলো হচ্ছে বেস কনসেপ্ট এবং এই কনসেপ্টগুলো জানা থাকা খুব জরুরি এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই আস্তে আস্তে অবশ্যই হবে সময় আস্তে আস্তে হবে আমি জানি যে এই কনসেপ্টগুলো ইনডেপথ গেলেও কোনো লাভ নাই কারণ যদি আমার প্রয়োজন না হয় তাহলে আমি এটা শিখতে পারবো না ওকে পারফেক্টলি শিখেও মনে থাকবে না কিন্তু কোর কনসেপ্টের বিষয়বস্তু যেটা আছে সেই কনসেপ্টটা তো মাথায় রাখতে হয় আমি ইনডেপথের কথা বলছি আমি ওভারভিউ যদি আমার মাথায় থাকে ইনডেপথ যখন আমার যেটা দরকার হবে তখন আমি সেটা করব তাই না আমার যদি কালকে খুব সিম্পলি যদি আমার কোনো একটা সার্কিট ব্রেকার বানাইতে হয় তখন আমি সার্কিট ব্রেকার সম্পর্কে যেভাবে জানবো বা যতটা বুঝতে পারবো ততটা ভালোভাবে আমি বুঝতে পারবো না আজকে আজকে আমার সার্কিট ব্রেকার দরকার নেই আমি সার্কিট ব্রেকারের কেবল কনসেপ্ট শিখলাম আমি একটা ডেভেলপ করতে চলে গেলাম সার্কিট ব্রেকার আমি আজকে বুঝবো না ওইভাবে কারণ হচ্ছে যে আজকে আমার প্রয়োজন নেই তবে কালকে যখন আমার প্রয়োজন হবে তখন ওই প্রয়োজনের সময় যদি আমি প্রথমবারের মতো সার্কিট ব্রেকারের নাম শুনি তাহলে কিন্তু আমি জিনিসটা বানাইতেই পারবো না আমি বুঝেই উঠতে পারবো না যে আসলে এটা করতে সেটাকে এটা কেন দরকার তো সিস্টেম ডিজাইন একটা এমন কনসেপ্ট যে কনসেপ্টটা হচ্ছে আপনার একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কি চলে কেন চলে কিভাবে কি হয় আমার কাছে কি কি কম্পোনেন্ট আছে সে সমস্ত কম্পোনেন্টের একটা বিগ 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 ওভারভিউ ওভারভিউ আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি এই মধ্যে একটা কম্পোনেন্ট নাই এই আন্ডারস্ট্যান্ডিং অনেকগুলো বিষয়ের সমন্বয়ে তৈরি এই লাস্ট চার দিনে যেই বিষয়বস্তু পাঁচ দিনে যে বিষয়বস্তু আমরা আলোচনা করছি সেই পপ পাঁচটা বিষয়বস্তুকে যদি আমরা আস্তে আস্তে ডাউন করি তাহলে দেখব যে এর ভিতর থেকে অন্ততঃপক্ষে ছোট ছোট লেভেলের ছোট ছোট না এমন পঞ্চাশটা টপিক বের হয়ে আসছে যে পঞ্চাশটা টপিক আলাদাভাবে স্টাডি ডিমান্ড করে ওকে পুরো আলাদাভাবে স্টাডি ডিমান্ড করে এখন সেই পঞ্চাশটা টপিকস কিন্তু আপনি আলাদাভাবে এমন কখনোই হবে না যে আপনি পঞ্চাশটা টপিক আলাদাভাবে স্টাডি করে প্রত্যেকটাতে বস হয়ে তারপরে আপনি আসলে আপনার জব লাইফে এন্ট্রি করবেন বা একটা বড় জায়গায় যাবেন ইট উইল নেভার হ্যাপেন দ্যাট লাইক দ্যাট জিনিসটা কিভাবে ঘটবে জিনিসটা হবে হচ্ছে এই পঞ্চাশটা টপিক সম্পর্কে আপনি ভালো মতো জানবেন ওভারভিউটা বুঝবেন কোন কম্পোনেন্ট কেমনে কাজ করছে কোন কম্পোনেন্ট কোথায় ব্যবহার করলে কি বেনিফিট হয় সবকিছু আপনি জানবেন হয়তো এর ভিতর থেকে দুইটা কনসেপ্ট বা পাঁচটা কনসেপ্ট আপনি খুব ভালো হয়ে যাবেন ওকে দুই থেকে পাঁচটা কনসেপ্ট দেখা যাচ্ছে আপনি খুব ভালো করবেন তো সেটা দিয়ে আপনার কেরিয়ার শুরু হবে কেরিয়ার যখন আপনার শুরু হবে তখন আপনি ওভার দ্য টাইম ওই কেরিয়ারের তাগিদেই কেরিয়ারের যে কাজগুলো আসবে টাস্কগুলো আসবে রিকোয়ারমেন্টস গুলো আসবে সেগুলোর তাগিদেই আপনি একটা সময় যে কি হবে বাকি কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবেন আস্তে 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 ওকে তো এইভাবেই জিনিসগুলো হয় এবং এটা বলা হয় যে এই সিস্টেম ডিজাইন বলেন আর্কিটেক্ট বলেন এটা এক দুই দিনের ব্যাপার না এটা বছরের পর বছরের ব্যাপার কেন বছরের পর বছরের ব্যাপার তার কারণ উপলব্ধি এক্সপেরিয়েন্স মানে উপলব্ধি এবং অভিজ্ঞতা আমি আমার উপলব্ধি থেকে আপনাকে একটা কনসেপ্ট হয়তো বোঝাইতে পারবো যেমন আজকে যদি আমি সার্কিট ব্রেকারের কথাটাই বলি আপনাদের মধ্যেই অনেকের মনে হইতে পারে যে তোর এর আবার কি দরকার এতদিন অ্যাপ্লিকেশন বানায় আসলাম তার তো প্রয়োজন হয়নি এটা খুব স্বাভাবিক মনে হওয়াটা কোনো অন্যায় কিছু না এটা খুবই স্বাভাবিক কারণ আপনি এখন অবধি যা ডেভেলপ করছেন হয়তো সেই সিচুয়েশনটাতে আপনি পৌঁছাইতে পারেননি বা সেই সিচুয়েশনটা আপনার সামনে কখনো আসেনি যে সিচুয়েশনে আপনার সার্কিট ব্রেকার দরকার বা আপনি ওই লেভেলের অপটিমাইজেশন চিন্তা করেননি বাট পৃথিবীতে বহু মানুষ আছে যেই মানুষগুলো এই ধরনের কনসেপ্ট গুলো নিয়ে কাজ করছে এবং তাদের প্রয়োজন হচ্ছে তাই তারা এই প্যাটার্নটা বানাইছে ওকে তারপরে যেমন হইতে পারে যে যেমন আপনি কি বলা যেতে পারে যেমন সাগা নামের একটা প্যাটার্ন আছে মাইক্রোসার্ভিসে খুবই কমন একটা প্যাটার্ন মানে ডিস্ট্রিবিউটেড অ্যাসিড নিয়ে কাজ করার জন্য অ্যাসিড অপারেশন নিয়ে কাজ করার জন্য তো আমি যদি আপনাকে এই সাগা বোঝাইতে চাই তাহলে আগে আপনাকে বোঝাইতে হবে ডাটা বেস কেন প্রয়োজন ধরেন আপনি সম্পর্কে জানেন না আপনার সাথে আপনি নিয়ে ওই স্টাডি পারছেন না না বা তো আপনি ডাটাবেজের অ্যাসিড জানেন না কোনোদিন কাজ করেননি আপনার জন্য না আপনি সাগা বুঝতেই পারবেন না খুব স্বাভাবিক তাই না তো এই জন্য মানে সিস্টেম ডিজাইনের জিনিসটা ঠিক এরকম যে আপনার সামনে অনেক কম্পোনেন্ট আছে কম্পোনেন্ট সম্পর্কে বুঝতে হবে সবগুলো সম্পর্কে যে ইনস্ট্যান্টলি আমাকে ডিগ ডাইভ করতে হবে ব্যাপারটা এরকম না কিন্তু আমাকে কনসেপ্টগুলো বুঝতে হবে কনসেপ্টগুলো বুঝে আমি যখন একটা সিস্টেম বানাবো অবশ্যই আমি ফার্স্টের দিনেই ফেসবুক বানাবো না আমি ছোট ছোট ফিচার ছোট ছোট কনসেপ্ট নিয়ে কাজ করার চেষ্টা করব সেই সিস্টেমগুলো কেমনে বানানো যায় কেমনে অপটিমাইজ করা যায় সেগুলো প্ল্যানিং করব একটা পাজেল সলভ করব সেই পাজেলগুলো সলভ করতে করতে কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যাল করতে করতে ওভার দ্য টাইম আমি একজন বেটার পারসন হয়ে যাব বাট আমি একটু ডিফারেন্ট ভাবে ফিল করি আমি আমি বিশ্বাস করি যে আসলে একজন মানুষের ব্যাক ইন জীবনের শুরুতেই একদম মানে কেবল কেউ একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হালকা পাতলা শিখছে তাকে সিস্টেম ডিজাইনটা শেখাই দেওয়া উচিত তার সাথে সিস্টেম ডিজাইন আলোচনা করা উচিত এটা আমি ভুল চিন্তা করতে পারি বাট আমার পার্সোনালি এরকম কেন মনে হয় তার কারণ হচ্ছে যে আমি বহু বছর দৌড়াই বেড়াইছি হ্যাঁ বহু বছর এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ওখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি ঘাটাঘাটি বিভিন্ন বড় ভাইয়ের পেছনে দৌড়ানো যে ভাই একটু কনসেপ্ট দেন কেমনে কি হয় একটা বড় ইন্টারপ্রাইজ কোম্পানিতে কেমনে কাজ হয় সত্যি কথা বলতে কেউ আমাকে কিচ্ছু দেয়নি ওকে কেউ আমাকে কিচ্ছু দেয়নি এমন কি মজার বিষয় হচ্ছে যে বেশিরভাগ জায়গায় যে আবিষ্কার করা গেছে যে এই বড় ভাই মুখে যা বলছে বা এতদিন ধরে যা বলে এসছে বা যেভাবে ভাব মেরে এসছে সে তার ধারে গাছেও কিন্তু থাকে না ধারে কাছেও নাই সে ঠিক আছে কারণ এখন আমাকে দিচ্ছে না কেন কারণ আমাকে দিতে গেলেই ঝুলির বিড়াল বের হয়ে আসবে থলের বিড়াল বের হয়ে আসবে ঠিক আছে তো এই জন্য সে হচ্ছে আমাকে দিতে চাচ্ছে না এরকম একজন দুইজন না অনেক অনেক পার্সন আমার পরিচয় হয়েছে এরকম তো এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে মানে আমি খুব স্ট্রাগল করছি যেহেতু দিককার সাপোর্ট সেভাবে পাওয়া যায়নি বড় ভাইদের থেকে পাওয়ার সাপোর্ট পাওয়া যায়নি তাই আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে আমাকে প্রচুর সিস্টেম নিয়ে ঘাটাঘাটি করতে হয়েছে ঘাটাঘাটি করে বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়েছে বুঝতে বোঝার চেষ্টা করতে হয়েছে তো এই জন্য আমার কাছে আসলে সব সময় খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিগ পিকচার ওকে আর সিস্টেম ডিজাইন ইজ হান্ড্রেড পার্সেন্ট বিগ পিকচার সিস্টেম ডিজাইন মানে শুধু আমি যেভাবে পড়াচ্ছি এটা না সারা বিশ্বেই সিস্টেম ডিজাইন মানে হচ্ছে বিগ পিকচার সিস্টেম ডিজাইন আমার আরো এক আছে যেটা হচ্ছে যে আমার আমি চাইতাম যে আপনার আমি প্রায় সাত আটটা সিস্টেম ডিজাইনের কোর্স করছি সিস্টেম ডিজাইনের কোর্সের সমস্যাটা হচ্ছে এর কোনো প্র্যাকটিক্যাল থাকে না তো প্র্যাকটিক্যাল থাকে না আর আমি যখন ফার্স্টের দিকে করছি ধরেন আজ থেকে প্রায় দুই তিন বছর চার বছর আগে আমার মাথার ভিতর হচ্ছে যে ভাই এ প্র্যাকটিক্যাল কেউ দেখায় না কেন প্র্যাকটিক্যাল কেউ দেখায় না কেন প্র্যাকটিক্যাল কেউ দেখায় না তারপর বই পড়ছি প্রচুর কোথাও প্র্যাকটিক্যাল নাই পরে যাই আমি এই সাত আটটা কোর্স করার পিছন করার উদ্দেশ্যই এটা যে কেউ না কেউ তো প্র্যাকটিক্যাল দেখাবে কিন্তু কেউ প্র্যাকটিক্যাল দেখাইনি এখন কেউ প্র্যাকটিক্যাল না দেখানোর কারণে যেটা হয়েছে পরে যা উপলব্ধি করতে পারছি যে আসলে সিস্টেম ডিজাইন প্র্যাকটিক্যাল দেখানোর জিনিস না প্র্যাকটিক্যাল করা যাবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যখন আমি নিজে করছি তখন জিনিসগুলো আসলে খুব সহজ হয়ে গেছে জিনিসগুলো মানে থিওরিটিক্যালি বুঝতে যত কঠিন মনে হয়েছে প্র্যাকটিক্যাল করতে যে দেখা গেছে জিনিসগুলো খুব সহজ অনেক সহজ তো এই থিওরিটিক্যাল নলেজটা থাকার কারণে আসলে আমার কাছে প্র্যাকটিক্যালটা সহজ মনে হয়েছে আমার কাছে যেটা মনে হয় তো যেটা বলছিলাম যে অনেক জায়গা থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি বারবার ই হয়েছি এবং ইন্ড অফ দ্য ডে যখন আমি পুরো জিনিসটাকে উদ্ঘাটন করতে পারছি তখন আমার মানে একটা অ্যামেজিং শান্তি লাগছে হ্যাঁ যখন পুরো জিনিসটাকে উদ্ঘাটন করতে পারছি তখন এমন না যে আমি এই জিনিসটা বানাইতে পারবো বা বানাইছি কিন্তু কোন সিস্টেমটা কেমনে কাজ করছে কোথায় কি হচ্ছে পুরো কনসেপ্ট আমার ক্লিয়ার এবং আমার কাছে একটা হান্ড্রেড পার্সেন্ট পয়েন্ট অফ ভিউ আছে যে ওকে এই জায়গাটাই এই জিনিসটা নিয়ে কাজ করা হয় এখন যদি আমার এই জিনিসটা প্রয়োজন হয় তাহলে আমি ওই জিনিসটার প্র্যাকটিক্যাল নলেজটা গেইন করব। ওই জিনিসটা ইনডেপতে যাব এই জিনিসটার জন্য আচ্ছা কাফকা লাগবে কাফকা কি জিনিস কোন কাজে লাগে সেটা আমি জানি কাফকাতে কি কি করা যায় সেটা আমি জানি ধরেন আমি কোনোদিন প্র্যাকটিক্যাল করিনি আচ্ছা কাফকার প্যাকেজ আছে ওই প্যাকেজে যাব যে দেখবো যে ওর ডকুমেন্টেশনে বলা আছে যে আচ্ছা জাভা স্ক্রিপ্টে করলে কেমনে করতে হয় পাইথনে করলে কেমনে করতে হয় কোনটার কি মিনিং সব আমি জানি ঠিক আছে তো এই মিনিংটার উপর ভিত্তি করে আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করবো আমি র্যাবিট এম দরকার আচ্ছা রেডিস দরকার আচ্ছা কোনো প্রবলেম নেই তো বিষয়গুলো হচ্ছে ঠিক এই রকম। তো এই বিগ ওভারভিউ আমার একটা মানে অফসেশন আমি যে কোনো কিছু শেখার পূর্বে আমার একটা বাউন্ডারি তৈরি করতে পছন্দ করি আর এই বাউন্ডারির ভেতরে থেকে এই বাউন্ডারির মধ্যে যা আছে সবকিছু আগে ওপর থেকে আমাকে বুঝতে হবে দেখতে হবে দেখে এইবার আমি ডিসিশন মেক করবো কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ কোনটা আমার জন্য না আপনাদের মোটামুটি যেই বিষয়গুলো নিয়ে রিলায়াবেলিটি পর্যন্ত আলোচনা করা হয়েছে এগুলোই নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট কি টেন পার্সেন্ট হচ্ছে আপনার সিচুয়েশন 10% হচ্ছে যে আপনার প্রবলেম 10% হচ্ছে আপনার কোম্পানি 10% হচ্ছে আপনার টিম এই সবকিছুর উপর ভিত্তি করে ওই সময়কার ওই প্রবলেমের উপর ভিত্তি করে আপনাকে ডিসিশন মেক করতে হবে যে এইখানে এই প্যাটার্নটা দেখে হচ্ছে না আচ্ছা অন্য আর কি প্যাটার্নস তাও আপনি অনলাইনে अवेलेबल পাবেন কষ্ট হবে আপনাকে যে আচ্ছা এই প্রবলেমটা কেমন সলভ করা যায় হয়তো পপ প্যাটার্ন পাবেন হয়তো পাবেন না কিসব আপনাকে নিজেই বানাইতে হবে 10% ওই জায়গাটাই আর আগামীকালকে হয়তো আমরা শিখবো সিকিউরিটির কিছু কনসেপ্ট যে এক্সাক্টলি সিকিউরিটি কোথায় কোথায় দিতে হয় কোথায় কোথায় কোন কোন জায়গা থেকে আসলে সিকিউরিটি ফেইল্ড হতে পারে অ্যাটাক্ট হইতে পারে সেই বিষয়গুলো নিয়ে জানবো সেগুলো জানলে আমাদের একটা সিস্টেম সম্পর্কে প্রপার ধারণা হয়ে যাবে এই ধারণার পরে এবার আপনাদেরকে ডিসিশন মেক করতে হবে যে আমি অমুক জায়গাটাতে ফিল ফিট হব আমি ডেভেলপার হব আচ্ছা তাহলে যদি ডেভেলপার হই তাহলে এই যে আমরা সিস্টেম ডিজাইনে যা যা শিখলাম সেই জায়গাটাই ডেভেলপারের কোন কোন জায়গায় কাজ আছে আচ্ছা তাহলে ডেভেলপারের মেসেজ কিউ লাগে আমি মেসেজ কিউটা বানানো শিখি বা মেসেজ কিউ বানানো না মেসেজ কিউটা ইউজ করা শিখি ডেভেলপারের ক্যাশিং লাগে আচ্ছা আমি ক্যাশিংটা ইউজ করা শিখি এরকম যে ডেভেলপারের কোন কোন জিনিস লাগে ডেভেলপারের ভালো ডেটা স্ট্রাকচার সেল করে লাগে তো আমি এটা ভালো মতো শিখি আচ্ছা ডেভেলপারের কোডের ভেতরে মেমরি অপটিমাইজ করা লাগে তারপরে হচ্ছে যে আপনার সিপিও টাইম অপটিমাইজ করা লাগে এই জন্য অপারেটিং সিস্টেম সম্পর্কে কিছু জ্ঞান দরকার এটা আমি দেখি আচ্ছা আমি ডেভেলপমেন্টে কাজ করতে চাই না আমি ক্লাউডে কাজ করতে চাই ক্লাউড ইজ অল অ্যাবাউট নেটওয়ার্কিং তাহলে আমি একটু নেটওয়ার্কিং দেখি ক্লাউড ইজ অল অবাউট সার্ভার সার্ভার ইজ অল লিনাক্স লিন্যাক্স আমি একটু লিন্যাক্স দেখি এক একজন এক এক দিকে শিফট করতে পারবেন এবং কোন ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন টেকনোলজি আছে সেই টেকনোলজি গুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সাত নম্বর লেকচার আছে এই বিষয়টা নিয়ে আর আরো কিছু র্যান্ডম টপিক আছে আরো কিছু টপিক আছে যে টপিক গুলো আসলে কভার করা দরকার আই এম নট শিওর আমি হোয়াটসঅ্যাপের ভিতরে কোথায় ফিট করব স্টিল হয়তো আমি টেকনোলজি গুলো নিয়ে আলোচনা করার পরেও শেয়ার করতে পারি আবার টেকনোলজিগুলোর আগেও শেয়ার করতে পারি হয়তো টেকনোলজি ক্লাসটা একদিন পিছায়া যাইতে পারে সাত নম্বর ক্লাস না আট নম্বর ক্লাস হইতে পারে কারণ হচ্ছে যে এই জিনিসটা আমার পরবর্তীতে মনে হয়েছে যে কিছু জিনিস গ্যাপ থেকে যাচ্ছে যেহেতু ওয়ার্কশপটা একটা ফ্লোতে আগাচ্ছে ওই গ্যাপটা রাখার দরকার নেই র্যান্ডম জিনিসপত্র ওই অনেক কিছু নিয়ে আলোচনা করছি অনেক কিছু এমনটা না যে একদম নিউ আপনাদের কাছে বাট ওই টপিকস গুলো একটু আমি দিতে চাচ্ছিলাম হালকা পাতলা ধরাই দিতে যেগুলো ধরাই দিলে আপনারা হয়তো নিজেরা যখন কাজ করবেন তখন আরো ভালোভাবে কাজ করতে পারবেন নিজেরা যখন স্টাডি করবেন আরো ভালোভাবে করতে পারবেন তো এই ওয়ার্কশপটা থেকে আমাদের আমার যে চাহিদাটা ছিল আই হোপ যে আমরা সেই জিনিসটার দিকেই যাইতে পারছি এখন অবধি বাকিটা তো আপনারা বলবেন বা আপনারা জানবেন এবং আমি হ্যাপি আর একটা ভালো নিউজ হচ্ছে যে আমাদের কিছু প্র্যাকটিক্যালও থাকবে যেটা বলছিলাম যে প্র্যাকটিক্যাল দেখানো টাফ অনেক টাফ বিশেষ করে এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমের বাট আই এম প্ল্যানিং টু শো ইউ খুব বড় সড় কিছু না হইলেও স্মল ওয়েতে হইলেও যতটুকু জানলে লিস্ট একটা সিস্টেম ডিজাইন ইন্টারভিউ ক্র্যাক করা যায় সেই লেভেল পর্যন্ত তো আমরা যাইতেই পারি তাই না সেই লেভেল পর্যন্ত তো একটা প্রাই মারতেই পারি সো সেই অনুযায়ী আমাদের হয়তো নেক্সট ওয়ার্কশপটা প্ল্যানিং করা হবে তো যাই হোক ওকে এখানে অনেক মেসেজ জমা পড়ে আছে আসলে ওকে থ্যাংক ইউ জাহিদ ভাই আচ্ছা এগ্রি উই অ্যাট লিস্ট নিড টু নো হোয়াট ইজ আওয়ার ডেস্টিনেশন ইয়া এক্স্যাক্টলি দিস ওয়ার্কশপ রিয়েলি হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল সিনারিও অন থ্যাংক ইউ মাসুদ ভাই থ্যাংক আলি আকাশ ভাই প্রজেক্ট এই ক্ষেত্রে আপনাকে আসলে ছাড় দিতে হবে কিছু কিছু জায়গায় হ্যাঁ যদি আমরা প্রোজেক্টের কথা বলি প্রজেক্ট ইজ অল অ্যাবাউট টেকনিক্যাল প্রবলেম যে আপনি হয়তো অ্যালগোরিদম বানাবেন প্রবলেম সলভ করবেন কিছু একটা করবেন তো একসাথে দুইটা দিকে ফোকাস দেওয়া যাবে না হয়তোবা আমরা প্রজেক্টটা এরকম বানাবো দুইটা ইন আছে কিছু নর্মাল ডেটা রিটার্ন করতেছে ওখানে প্রজেক্ট প্রজেক্টের ফিচার্স রিকোয়ারমেন্টস এটা ইম্পর্টেন্ট না আমাদের নেক্সটে যে টার্গেট আছে সেই টার্গেট হচ্ছে যে মাইক্রো সার্ভিস বানানো সেটা সিঙ্কোনাস কমিউনিকেশন অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশন দুই ধরনের কমিউনিকেশন সহকারে মাইক্রো সার্ভিস বানানো একটা একটা অ্যাপ্লিকেশনের ভিতরে হইতে পারে মাল্টিপল অ্যাপ্লিকেশনের ভিতরে হইতে পারে বা দুইটা ডিফারেন্ট এক্সাম্পল হইতে পারে মাল্টিপল বা ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজি ব্যবহার করে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস বানানো সেটা ডেপ্লয় করা ওকে এই ধরনের ছোটো ছোটো কিছু প্ল্যানিং আমাদের আছে তো আগে আমরা এটা শেষ করি তারপরটা তারপরে দেখা যাবে এটা তো পুরোটাই থিওরিটিক্যাল এই আর কি তারপরে দেখবো যে ক্যাম্পে আসলে খুব সহজে সেটাকে ডেপ্লয় করা যাইতে পারে ঠিক আছে যাইতে প্র্যাকটিক্যাল এই ওয়ার্কশপে না নেক্সট ওয়ার্কশপের পুরোটাই প্র্যাকটিক্যাল করার প্ল্যান ওকে সো আমরা অনেক আড্ডা দিয়ে ফেলছি আমাদের এবার পরবর্তী স্টেপের কাজ হচ্ছে আমাদের কুইজ 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 আচ্ছা পনেরো মিনিট টাইম পনেরোটা কুইজ কুইজ শুনে কেন আজকে সবাই ভালো করবেন আগের দিনের মতো সবাই ভালো করতে হবে আমার টার্গেট হচ্ছে যে এক একদিন এমন আসবে এই দশ বারো দিনের মধ্যে যেদিন আসলে কোনো হোয়াইট কালারের রো থাকবে না সবই কোনো না কোনো কালার তিনটা কালারের রো থাকতে হবে সবাই এই তিন কালারের রো এর মধ্যে থাকতে হবে আচ্ছা স্টার্ট করে দেখ সো ডান আমাদের টাইম শেষ আমি অফ করে দিলাম আজকে রেকর্ড পরিমাণ আসলে কুইজের সাবমিশন করছে থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ইওর অ্যাটেনশন এন্ড ফোকাস আদিত্য প্লিজ ইউ ক্যান রান এনামুল ভাই দ্য ফার্স্ট ফার্স্ট ওয়ান আজকে এনামুল ভাই ফার্স্ট হয়ে গেছেন কনসিস্টেন্সি আসলে আস্তে আস্তে ঠিকই একদিন জায়গা মতো পৌঁছা দেয় নাকি এনামুল ভাই সেকেন্ড আর থার্ড হইতে হইতে আসলে বোর হয়ে গেছিলেন প্রতিদিনই তো আছেন মনে হয় হ্যাঁ প্রতিদিনই সেকেন্ড আর থার্ড প্রতিদিনই সেকেন্ড আর থার্ড আজকে একেবারে যেদিন একটু হার্ট পড়ছে সেদিন একেবারে মাঠ কাপাই দিয়েছেন নাকি কনগ্রাচুলেশন নাইমুদ্দিন ভাই জ্যোতি ভাই সাদি ভাই এন্ড শাকিল ভাই এগেন শাকিল ভাই ফার্স্ট ছিলেন একদিন আজকে সেকেন্ড হয়ে গেছেন বাট নো ওরিস গুড জব মিজান ভাই আজকে একটু ডাউনে চলে গেছেন আগের দিন ফার্স্ট হয়েছিলেন পরপর দুই দিন ফার্স্ট হয়েছিলেন আজকে থার্ড থার্ড হয়ে গেছেন রিদন ভাই শারিয়ার ভাইয়ের প্রগ্রেস হইছে শারিয়ার ভাই মাঝখানে কয়েকদিন খুব খারাপ অবস্থা ছিল রায়ান ভাই ভালো করছেন সুজন ভাই ফয়সাল ভাই আচ্ছা মোটামুটি সবাই ভালো করছেন যেভাবে আসলে বলতেছিলেন সেই অনুযায়ী তো কারোরই এত ভালো করার কথা ছিল না না মোবাইলে ক্লাস করছেন জাকিল ভাই ওয়ার এ ডেডিকেশন থ্যাংক ইউ রমজান আলী ভাই আজকে মোটামুটি ভালো করছেন রমজান আলী ভাই প্রথম কয়েকদিন একটু খারাপ করতেছিলেন ট্র্যাকে চলে এসেছেন পুরোপুরি আসাদ ভাই আজকে খারাপ হয়ে গেছে রিপন ভাইয়ের খারাপ হয়ে গেছে রায়ান ভাইয়ের খারাপ হয়ে গেছে প্রান্তিক কই প্রান্তিক তো রেগুলার ভালো করে আজকে জয়েন করেনি প্রথম দিকে ফার্স্ট হয়েছিল বাট এখন তো পারতেছে না দুই তিন দিন ধরে ওকে সো ওভারঅল গুড জব আপনারটার খবর আপনারটা কই নাইম ইসলাম নাইম ইসলাম তো আপনি রেজাল্ট পাননি রেজাল্ট তো আসলে আমাদের কমন একটা শীট আছে তো এখানে তো সবাই দেখতেছে অলরেডি আমার কাছে লিঙ্ক নাই লিঙ্ক ল্যান্ড এই লিঙ্কই তো সব ফার্স্টে যাইতে দেয় সেটা ঠিক হয় নেক্সট চেঞ্জ করে দিলেই ভুল হ্যাঁ প্রবলেম আসলে কনফিউশন এর প্রথম যেটা আসলে মাথায় আসে ওইটাই ঠিক হয় পরে যেটা হয় সেটা ঠিক হয় না ভুল হয়ে যায় বাই দা ওয়ে গুড জব এই কনসিস্টেন্সিটা আমার খুব ভাল লাগতেছে যে প্রতিদিন আসলে আমরা গ্রো করছি প্রতিদিন বড় মানে বেশি বেশি করে কাজ করতেছি বেশি বেশি মানুষ জয়েনও করতেছি এবং পার্টিসিপেটও ভালোভাবে করতেছি আজকের টপিকটা একটু নিউ ছিল যে কারণে হয়তো একটু কনফিউশন লাগছে বাট নোটস দিয়ে দিব আমার নোটস আরো একটু বড় করে করা আছে যেটা স্লাইডে ছোট করে করা আছে তো সেগুলো দেখলে আরো বেটার হবে আই বিলিভ ঠিক আছে আলিপুর ভাইয়ের রেজাল্ট আপ ডাউন হচ্ছে হ্যাঁ আপনার রেজাল্ট একটু আপ ডাউন হচ্ছে আচ্ছা সো আপনাকে ফিফটি পার্সেন্ট ছাড়তেছে না হ্যাঁ আসাদ ভাই আপনি একটু পিছনে পড়ে যাচ্ছেন একটু ঠিকঠাক করতে হবে যাই হোক ওভারঅল গুড ট্রাই নেক্সট দিন ভালো করে ফেলতে হবে আচ্ছা সো আজকের মতো তাহলে এই পর্যন্তই আই বিলিভ যে নতুন কিছু আপনারা শিখছেন আবার রেডি হয়ে থাকেন আগামীকালকে আরো কিছু নতুন কনসেপ্ট বোঝার চেষ্টা করবো নতুন কনসেপ্ট হোক বা পুরাতন কনসেপ্ট হোক জাস্ট ফ্লো অনুযায়ী যে যে বিষয়গুলো আমাদের বোঝা দরকার সিকিউরিটি মেনটেন করার জন্য সেই কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করবো নেক্সট দিন গুড নাইট